রাজযোগে আমরা সমাধিপাদ মানে চতুর্থ অধ্যায় সরি কৈবল্যপাদ কৈবল্যপাদের মানে চতুর্থ যে অধ্যায় তার চার নম্বর সূত্র থেকে আমরা শুরু করছি। এই চার থেকে মোটামুটি চার থেকে তেইশ চব্বিশ অবধি এনারা তেইশ চব্বিশ সূত্র অবধি আগামী যে পনেরো কুড়িটা সূত্র তার মধ্যে তিনটে জিনিসকে নিয়ে মূলত এনারা আলোচনা করবে, এনারা না পতঞ্জলি আলোচনা করছেন। এর মধ্যে মূল হলো মন, কৈবল্যপাদ। মনকে এবার পুরুষ এর সঙ্গে আলাদা করে দেবেন। পুরুষ যিনি আত্মা তিনি কেবল হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। সেজন্যে মনকে নিয়ে একটু আলোচনা করবেন। মন জিনিসটাকে কীভাবে দেখছে যোগ সেটাকে নিয়ে আলোচনা করবেন। ফিলসফি যোগ দর্শনে যে মনের যে দর্শন সেটাকে নিয়ে মন কাজ করে এই জগতের ওপরে। জগৎ মানে বস্তু, বস্তুর স্বভাব কী এটা আমরা যেমন যেমন এগোবো এগুলো আলোচনা চলবে। খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি কী আলোচনা করছেন এনারা। আমাদের ভাষায় আমাদের যে পপুলার ল্যাঙ্গুয়েজ তাতে আত্মা কী, আত্মাকে এনারা পুরুষ বলেন, মন কী, জগৎ কী, এই তিনটে জিনিসকে নিয়ে আলোচনা করছেন। এই তিনটিকে আলোচনা করতে গিয়ে যে একটা খুব ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত যেটা এনারা আলোচনা করেন সেটা হচ্ছে কর্মবাদ। অ্যান্ড কর্মবাদ বলতে দেখবেন হিন্দু মানেই সে যেন কর্মসাগরে যেন জন্মেছে, তার যে জন্ম হয়েছে কর্মের জন্যে হয়েছে, পরে জন্ম যেটা হবে কর্মের জন্যে হবে। যদি আপনি হাঁচেন কর্মের জন্যে হয়েছে, যদি আপনি সফল হয়ে যান জীবনে কর্মের জন্যে, অসফল হন কর্মের জন্যে, মানে কোনো জিনিস নেই যেটাকে হিন্দুরা কর্মের যে আয়না কর্মের যে চশমা তাছাড়া দেখে, সব কিছুকে কর্মের চশমা দিয়েই দেখেন। যার জন্য পপুলার কথা হয়ে যায় তুমি যদি কাউকে কষ্ট দাও তুমিও কষ্ট পাবে, এগুলো আমরা বাচ্চা বয়স থেকে শুনে এসেছি। ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। এই সিদ্ধান্তগুলো যে বাজে করলে বাজে ফল হবে এটা আমাদের বেদের সময় শুরু হয়, আর দৈনন্দিন জীবনে আমরা যেটা দেখি যেটাকে ডিটারমিনিস্টিক বলে, ডিটারমিনিস্টিক এই যে নিউটনের যেমন গতির সিদ্ধান্তগুলো বা যেগুলো পুরনো ফিজিক্স যেটা ছিল এটা ডিটারমিনিস্টিক, দুয়ে দুয়ে চার হবে। কোনো বস্তুর উপরে যদি এতটা জোর দেওয়া হয় এত দূর যাবে। ঠাকুরও বলছেন লঙ্কা খেলে ঝাল লাগবেই লাগবে। এগুলো সবচেয়ে কজ ইফেক্ট রিলেশনশিপ। তো সেই কজ ইফেক্ট রিলেশনশিপকে টেনে 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 এত দূর আমরা নিয়ে গেছি যে প্রত্যেকটি জিনিসে, যেমন একজন বলেছিলেন একজন বিদেশি ভারতবর্ষ ঘুরতে এসে ওরা খুব মজা লেগেছে ভারতে, উনি বলছেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়ি থেকে একটা ইট খসে পড়লো আপনার পায়ে লাগলো, অন্য দেশ হলে প্রথমে বলবে যে আমি তোমার উপরে কেস ঠুকতে যাচ্ছি, ভারতবর্ষ হলে প্রথমে বিচার করবে আমি কি এমন কর্ম করেছিলাম যার জন্য ইটটা আমার পায়ে পড়ল। এটা যেমন একদিকে যত ভালো মন্দ নিজের উপরে নিয়ে নিচ্ছে, আমার ভালো যেটা আমার জন্যে, আমার মন্দ যেটা আমার জন্যে, অন্যদিকে এই যে সমস্ত দায়িত্ব যেন একটা এমন আইনের উপরে চলে যায় যার কাঠামোকে কেউ ভাঙতে পারবে না। যে পুরো যেন লোহার শৃঙ্খল। মুসলমানদের ধর্মকে যদি খুব কাছ থেকে দেখেন মুসলমানদের মধ্যে
খুব উচ্চ মানের সাধকরা আছেন, আপনি যে কোনো সমাজে যদি চলে যান, মুসলমানদের ভারতবর্ষে বা পাকিস্তানে আরব দেশে, ওরা খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে, আর ওরা ধর্ম হলে যা হয় মানুষকে নরম করে দেয়, সেরকম আছে, অন্যরকমও আছে। কিন্তু একটা জিনিস যেটা ওদের সবারই সমান, কুরআনের বাইরে ওরা যাবে না। ধর্ম, ধর্মের আইন সবটাই ওই একটা সীমার মধ্যে, গণ্ডির মধ্যে বন্ধ, ওই গণ্ডির বাইরে ওরা কোনো মতেই যেতে পারবে না। হিন্দুদেরও যদি দেখা হয় তো মনে হয় কোথাও একটা যেন কর্মের বিধানে এমন বাঁধা, নাগরদোলাগুলো যেমন হয় না, নাগরদোলাতে আপনি বসেছেন, একবার যেমনি নাগরদোলা চলতে শুরু হয়ে গেল আপনার আর বেরোনোর কোনো পথ নেই, এই ওপরে নিয়ে যাচ্ছে, এই নিচে নিয়ে যাচ্ছে, আর আরও এখন বর্তমানকালে আরও অনেক ধরনের সব হয়েছে, নামগুলো জানি না আমি, মাঝে মাঝে দেখি মেলা ঠেলাতে ওরকম নানান রকমের ঘুরছে, এইদিকে ঘুরপাক খাচ্ছে, ওইদিকে ঘুরপাক খাচ্ছে, আর ডিসনিল্যান্ড আদিতে যেগুলো ওনারা বানিয়েছেন নানান রকমের। কর্মের সিদ্ধান্ত অনেকটা এরকমই মনে হয়, আপনার হাতে কিছু নেই, সেখান থেকে আরেক ধাপ যখন যায়, পূর্ব মীমাংসাতে যদি যান, যেটা হিন্দুদের সবচেয়ে ইম্পর্টেন্ট দর্শন, ওনারা বলছেন যে দেবতারা যারা আছে তারাও মন্ত্রে বাঁধা, আমি যদি যজ্ঞ করি তারা এখানে নেমে আসবে। তার মানে এই কর্মের মধ্যে দেবতাদেরকেও আমি বিধি নিয়ে আসতে পারি। সেখান থেকে যদি আপনি আরেকটু এটাকে এগিয়ে নিয়ে যান, তখন দেখবেন অজান্তায় ভগবানকেও এই কর্মের মধ্যে আমরা বেঁধে দিই। আমরা বুঝতেও পারি না যে আমরা বেঁধে দিয়েছি, কিন্তু ভগবানকেও বেঁধে দিই। এত জপ ধ্যান করলাম কিছুই তো হলো না, তার মানে ভগবানকে আপনি বেঁধে দিলেন কর্মের মধ্যে। যার জন্য শিশী মা বলছেন, ভগবান কি ঈশ্বর, কি আলু পটল পয়সা দিয়ে কেনা যাবে? আচ্ছা, সেটা না হয় মায়ের কথা শুনেছেন বলে না হয় অতটা বলবেন না, কিন্তু থেকে বললে হে ঠাকুর আমার সঙ্গে এমন কেন হলো, হে ঠাকুর এমনটি কেন করলে, তাহলে কোথাও একটা আপনি ঈশ্বরকে কর্মের মধ্যে নিয়ে আসছেন, যে আমি এরকম করেছি তুমি এরকম কেন করলে। আরও নিচে লেভেলে যদি চলে যান, যাদের মনটা আরও নিচু, তারা হচ্ছে ওই ভগবানের পুজো করছে, ভগবানকে কিছু অর্পণ করেছে, আশা করছে ওটা করেছি বলে আমি এটা পাব। প্রসাদ যখন ঠাকুরকে অর্পণ করা হয় আশা করা হয় যে আমি ফলে এটা পাব। তার মানে কোথাও একটা আমরা দর্শনের দিক থেকে আমরা এত নিচে চলে গেছি, আমাদের মন এত নিচে চলে গেছে, আমরা ভগবানকেও নিয়ে আসি। পূর্ব মীমাংসা, যেটা হিন্দুদের একটা খুব ইম্পর্টেন্ট, বা আচার্য শঙ্কর আসার আগে পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট ফিলসফি ছিল, তাদের মতে আগেকার পূর্ব মীমাংসাতে মুক্তি বলে কিছু ছিল না, জীবন অনন্ত। জীবন অনন্ত মানে এই ব্রহ্মলোকে গিয়ে অনন্ত সুখ পাওয়া, এটাই শেষ কথা, এটাই মুক্তি। তো বলছেন যাবতীয় যা কিছু যোগ্য করলে পাওয়া যাবে। আচার্য শঙ্কর সেখানে গিয়ে ওটাকে আক্রমণ করে বলছেন যে না, এটা হয় না, কর্ম দিয়ে কখনোই মুক্তি হয় না। যখন গীতা পড়বেন, উপনিষদ পড়বেন, আচার্য শঙ্করকে যত পড়বেন, উনি বারবার এটা বলবেন, কর্ম দিয়ে মুক্তি হয় না। এটা তৎকালীন সমাজ, আচার্য শঙ্কর যখন তিনি, ওরা কেউ এটাকে মেনে নিতে পারছে না, ওটাকে বুঝতে পারছে না, আর এখনও যারা গোড়া হিন্দু তারা আচার্য শঙ্করকে নিতে পারে না। আচার্য শঙ্করকে নেওয়ার জন্যে অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি দরকার, মানে একই সূক্ষ্ম বুদ্ধি দরকার, তার সঙ্গে একটু তপস্যা না করে যদি না করা হয়ে থাকে, আধ্যাত্মিক দৃষ্টিতে একটু উঁচু যদি না হয়ে থাকে, না আচার্য শঙ্করকে বোঝা যায় না। এই কলেজে ফিলসফি ডিগ্রি দেয়, সেখানে অদ্বৈত বেদান্তগুলো বলে,
কিন্তু এটা সম্ভব না। অন্যদিকে দেখবেন একটা বিরাট বড় সমস্যা আছে, যেটা আসলে এসছে খ্রিশ্চান ট্র্যাডিশন থেকে, ঢুকে গেছে আমাদের মনেও। ঈশ্বরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, আমার ইচ্ছা, একবার একজন ভদ্রলোক আমাকে বলছিলেন যে উনি একজন সাধু বাবাকে, হিমালয়ের কোনো সাধু বাবাকে জিজ্ঞেস করছেন যে ঠাকুরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা পার্সেন্টেজ ওয়াইজ কোথায়। তো উনি অনেক দিন বিচার করে বললেন 2/3 হচ্ছে ঠাকুরের ইচ্ছা, 1/3 হচ্ছে মানুষের ইচ্ছা। অনেক ক্যালকুলেশন ট্যালকুলেশন করে বার করেছিলেন। ঠাকুরের ইচ্ছা কোথায় আসে, মানুষের ইচ্ছা কোথায়, কে ইম্পর্টেন্ট? আমি তো সারাদিন দেখছি আমার ইচ্ছাতেই সব হয়। শাস্ত্র আবার বলে ঈশ্বরের ইচ্ছাতে গাছের পাতা পর্যন্ত, ইচ্ছা বিনা গাছের পাতা পর্যন্ত নড়ে না, মিলছে না। ঠাকুরের ইচ্ছা বিনা গাছের পাতা পর্যন্ত নড়বে না, অথচ আমি দেখছি সবকিছু আমার ইচ্ছাতে নড়ছে, মিলছে না এটা। কিন্তু এর থেকেও যেটা আরো ডেঞ্জারাস জিনিস আছে, যেটা হিন্দুদের যে ফিলসফি, মানে আমি এটা পপুলার ফিলসফির কথা বলছি, পপুলার ফিলসফি যখন আমরা বলি, পপুলার ফিলসফি মানে মোটামুটি মহাভারত থেকে যে কাহিনিগুলো আছে, যার জন্য মহাভারতে দেখবেন যে কোনো জিনিসকে ব্যাখ্যা করার জন্য ওর পেছনে একটা ব্যাক স্টোরি নিয়ে আসবে। যেমনি কোনো কিছু হবে, এটা কেন হলো, সঙ্গে সঙ্গে আর একটা গল্প বানিয়ে দেবে, ও আগে জন্মে এরকম, তখন ওরকম কেন করেছিল, ওইটার জন্য আরেকটা গল্প যাবে, এই করে কাহিনী বেড়ে চলে যাচ্ছে। যেটা দর্শনের দিক থেকে দুটো খুব বড় সমস্যা এসে যায় হিন্দুদের যে পপুলার কর্ম বাদে, প্রচণ্ড সিরিয়াস, আমরা পপুলার জিনিসগুলোকে নিয়ে আলোচনা করছি না। আপনি মাছ খান, আগামী জন্মে মাছ আপনাকে খাবে, ঠিক আছে, না হয় এটা বুঝলাম। কিন্তু অনেকে ওই যে ছোট মাছ খায়, পুঁটি মাছ, এক একবারে কটা, 15-20-25টা কটা খায়, তার মানে অতগুলো জন্ম আপনাকে মাছ খেতে থাকবে। আর যদি আপনার পুঁটি মাছই না কি যা মাছ, নামগুলোও জানি না আমি, শুনেছি নামগুলো শুনেছি, যদি আপনি কয়েক বছর খেতে থাকেন, তাহলে কয়েক হাজার মাছ আপনার খাওয়া হয়ে গেছে, অত জন্ম আপনি মাছেই ঘুরতে থাকবেন, কোথায় ঠিক জমে না। কিন্তু দুটি খুব বড় প্রবলেম যেটা এসে যায়, প্রথম কথা হয় যদি জপ ধ্যান করে তপস্যা করে যদি জ্ঞান হয়, তাহলে কর্মের জন্য যদি জ্ঞান হয়, শুভ কর্ম করে যদি জ্ঞান, আত্মজ্ঞান হয়, ঈশ্বর দর্শন হয়, তাহলে কালকে বাজে কর্মগুলো যেগুলো হয়েছে সেটার জন্য আবার বন্ধন হয়ে যাবে, তাহলে মুক্তি কখনো পার্মানেন্ট হবে না। যে কোনো জিনিসের পেছনে একটা কারণ যদি থাকে, সেই কারণটা যদি চলে যায়, তাহলে আবার ওটা খসে যাবে। খ্রিশ্চান মুসলমান এদের যে ধর্ম, এদের যে পেছনে, এদের যে যখন আর্গু করা হয়, যুক্তিতর্কে যখন যায়, সবচেয়ে বড় এটাই যে তুমি ভালো মানুষ হলে, চেষ্টা করে শুভ কর্ম করলে, সেখান থেকে তুমি অনন্ত স্বর্গ পেলে, কিন্তু সেটাকে ধরে রাখার তুমি একটা তাতে শক্তি লাগিয়েছো, সেই শক্তির হ্রাস হলেই তুমি আবার পড়ে যাবে, যুক্তিতে দাঁড়ায় না। কিন্তু সেকেন্ড যেটা হয়, যে প্রত্যেক কথায় মনে হয় যে আমার কর্মের জন্যে আমার এটা খারাপ হয়ে গেল, আমার এই কর্মের জন্য আমার এটা খারাপ হয়ে গেল। বিশেষ করে যেমন ধরুন, যদি আপনি জৈন ধর্মের ফিলসফি যদি পড়েন, ওনাদেরও এরকম আছে যে আত্মা সারা শরীরকে জড়িয়ে আছে, শুভ কর্ম করলে আত্মাটা গুটিয়ে যায়, বলে ছোট শরীরে চলে যায়, বড় শরীরে যায়, ওসব আছে অনেক বিচিত্র জিনিসগুলো। একদিকে যখন উপনিষদ আদি আমরা পড়ি, বেদ যখন পড়ি, আমরা দেখছি আত্মার অনন্ত জ্ঞান, আত্মার অনন্ত শক্তি, আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। অন্যদিকে
পরে পরে যে শাস্ত্রগুলো এসছে, যে মহাভারত আদি এসছে, কথায় কথায় বলছেন কর্ম। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। এখন যে রাজার বেটা, তারপরে কি দেশের আইন চলবে? কথামৃত্যু যদি দেখেন, ঠাকুর কখনো এরকম কথা, কখনো এরকম কর্মকে নিয়ে বলছেন, কোথাও কোথাও মনে হচ্ছে যেন ঠিক মিলছে না। কারণ বলবেন যে তিনি প্রার্থনা করলে শুনবেনই শুনবেন, আবার বলছেন প্রার্থনা করলে যেখানে ফাল লাগার কথা সেখানে ছুঁচ লাগবে, এই জিনিসগুলো আছে। তার মানে যখনই এই কর্মকে মেলানোর চেষ্টা করা হয়, তার সঙ্গে প্রার্থনা আর ঈশ্বরের ইচ্ছাকে যখন মেলানোর চেষ্টা করা হয়, কিছুতেই মেলে না। একটাকে ধরলে একটা বেরিয়ে যায়। আর ব্যক্তিগতভাবে আমি এইগুলোর উপরে অনেক বছর কাজ করেছিলাম বোঝার চেষ্টা করার জন্যে। যত বড় বড় বইগুলো আছে ইনসাইক্লোপিডিয়া আদিতে, ইনসাইক্লোপিডিয়া মানেই তো বিদেশিরাই এগুলো লেখেন, ইনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ান, ইনসাইক্লোপিডিয়া অফ এথিক্স, সেখানে যখন অনেক কাজ করেছিলাম, তো যত পড়লাম তত দেখি গুলিয়ে যাচ্ছি। এগুলো নিয়ে আপনি যত বোঝার চেষ্টা করবেন, যত পড়বেন তত গুলিয়ে যাবেন, পরিষ্কার উত্তর আসে না। রাজযোগ, এই যে গর্ডিয়ান নট, আলেকজান্ডার যখন বললেন যে আমি এশিয়া জয় করব, তো বলছে একটা গিঁট ছিল, দড়ির গিঁট, বলছে এটাকে যে খুলতে পারবে সে এশিয়া জয় করবে। তো কেউ কোনোদিন ওটাকে, এমন গিঁট সে খোলা যায় না। আলেকজান্ডার গিয়ে তলোয়ারের এক খোপ মেরেছে, দড়ি কেটে বেরিয়ে গেছে। আলেকজান্ডার হচ্ছে রাজা কিনা, খোলার চেষ্টাই করবে না, তলোয়ার চালিয়ে দেবে। রাজযোগ, এই এতগুলো যে সমস্যা, ঠাকুরের ইচ্ছা কোথায়, আমার ইচ্ছা কোথায়, আত্মা অনন্ত ঐশ্বর্য, সেটা আবার কর্মের দরুন চাপা পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে গর্ডিয়ান নট। সে এতগুলো সেই দড়ির গিঁট ছাড়াতে যদি যান, চারটে গিঁট যদি ছাড়িয়ে দিতে পারেন, ততক্ষণে দেখবেন 24টা গিঁট পড়ে গেছে, সারানো যায় না। রাজযোগের পুরো অ্যাপ্রোচটাই আলাদা, যেটা কর্মবাদ যেভাবে আমরা বুঝি সেটাকে নেয়, তার সঙ্গে আবার এই যে আত্মার যে অনন্ত ঐশ্বর্য সেটাকে নেয়, দিয়ে ওনার পুরো সিদ্ধান্তটা অন্যরকম চলে। এনার সূত্রগুলো একটু অন্যভাবে মনকে নিয়ে আলোচনা করছেন, দিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন রকমের আলোচনা হবে, কিন্তু ঘুরে 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 ওই ভাবটা আসে, সেটা আমরা যেমন যেমন করছি আমরা আলোচনা করছি। 4 নম্বর সূত্রে প্রথম বলছেন, নির্মাণ চিত্তানি অস্মিতা মাত্রাত। আমরা যত কর্মের ব্যাপারটা আমরা যেটা মনে করি, কর্ম শুরু হয় প্রকৃতির এলাকায়, পুরুষ যেটা আত্মা সেখানে কর্মের কোনো ব্যাপারই নেই। সেই পুরুষ প্রকৃতি যখন সংযোগ হয়, প্রথম অবিদ্যা, তারপর হয় অস্মিতা। আপনাদের যদি এখনও সূত্রগুলো মনে থাকে, অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ, বলছেন এই যে মন যেটা তৈরি হয়, এটা তৈরি হয় অস্মিতা থেকে, অবিদ্যার পরে যেই জায়গাটা পুরুষ আর প্রকৃতি যোগ হয়ে যায়, সেই যোগ থেকে আসে। যদি কোনো মানুষ, কোনো যোগী যদি অস্মিতাকে নিজের শক্তির ভেতরে নিয়ে আসতে পারে, তাহলেও যত খুশি মন তৈরি করে নিতে পারবে। মন যদি তৈরি করে নিল, শরীর তৈরি করা কোনো ব্যাপারই না তার জন্যে। এটা কীরকম, আলিবাবা 40 চোর, এই গল্পটা যারা পড়েছেন, আলিবাবা গরিব মানুষ, খেটে খুঁটে দুটো টাকা কোনোভাবে পায়, দিয়ে একবার সেই গুফায় পৌঁছে গেল যেখানে ডাকাতরা নিজের সম্পত্তি রেখেছে, আর সেখানে গিয়ে শিখে গেছে খুলজা সিমসিম। যেমনি হয়েছে, পুরো ভাণ্ডার খুলে গেল তার জন্যে, এখন যখন খুশি যত খুশি নিয়ে আসতে পারে।
যোগ সাধনা মন আর শরীরকে নিয়ে খুলজা সিমসিম, খুলজা সিমসিম। যেমন খুশি সে মন তৈরি করে নিতে পারে, যত খুশি সেটার জন্যে সে শরীর তৈরি করে নিতে পারে। এবার এটাই বলছেন যে যে আসলে কি হয়, এই চার নম্বর সূত্রে স্বামীজি ব্যাখ্যা করছেন, এটা ভাষ্যকাররাও এভাবেই বলেন, মানুষের ক্ষমতা সীমিত হয়ে যায় কেন, কারণ এই যে আত্মা যার অসীম ক্ষমতা তার সামনে একটি বাধা পড়ে গেছে। আমরা এই যে আলিবাবার খুলজা সিমসিম গল্পটা বললাম, সেখানে আমাদের মনে হচ্ছে যে সে একটা কোনো কিছু পেয়ে গেছে যেটার জন্যে সে ওই ভাণ্ডারে পৌঁছতে পেরেছে। যোগ কিন্তু জিনিসটাকে এভাবে দেখে না, যোগ এটাকে পুরো উল্টোভাবে দেখে। যোগ দেখে সমস্ত শক্তি সমস্ত জ্ঞান তোমার ভেতরে রয়েছে, আগে থেকে রয়েছে, কিন্তু তার উপরে বাধা পড়ে আছে। এর আগে দিন যখন আলোচনা আমরা করছিলাম, যখন বলছে তথা ক্ষেত্রিকবৎ, মাঠ যখন জলে ভরে যায় তখন সে খুলে দেয়, তখন জল নিজের গতিতে বেরিয়ে যায়। এখানে অনেকটা তাই, ভেতরে সমস্ত ক্ষমতা আছে, সমস্ত জ্ঞান আছে, কিন্তু বাধা পড়ে আছে। বাধা পড়ে যাওয়ার জন্যে কেউ এটা বেরোতে পারে না। এই বাধাটা জলের উপরে বাধাটা, যেমন জলের উপরে ড্যাম দিয়ে দেওয়া তা না, আলোর মতো। আলো যত পাওয়ারফুল হোক, যত পাওয়ারফুল হোক, আপনি যত ওয়াটের আপনি ল্যাম্প লাগিয়ে দিন, তার বাইরে যদি একটা লোহার আবরণ দিয়ে দেন আর ওটা বেরোতে পারবে না। লোহা না দিয়ে যদি আপনি আর একটু দেন অন্য, যেটা থেকে ক্ষীণ আলো আসে, একটু বোঝা যাবে এখানে একটা কিছু আলো আছে। আমাদের এই যে ভালো মন্দ, এগুলো হচ্ছে আমাদের উপরে আবরণ পড়ে আছে, এতগুলো আবরণ, এই আলোটা আর বেরোতে পারছে না। আলো যদি একবার বেরিয়ে আসে, ওর সমস্ত জ্ঞান সমস্ত ক্ষমতা। এনাদের সিদ্ধান্ত যোগ মতে, যখন আপনি বাজে কিছু কাজ করেন তখন সেই আলোর উপর একটা আবরণ পড়ে যায়। আবরণ পড়ে গেল মানে আপনার ক্ষমতা আর বেরোতে পারবে না। এই দেখবেন আলিবাবা কাহিনীতে ওর যে প্রতিবেশী ছিল তারা ওইরকম চেষ্টা করেছে, ওখানে গিয়ে ভুলে গেছে বেরোনোর সময়, আবরণ পড়ে গেল। যখন আলিবাবা ওইটা জানতে পেরেছে আসলে একটা এমন কিছু ছিল যার জন্যে আবরণটা খুলে গেছে, কারণ খুলজা সিমসিম এটা একটা জ্ঞান, যে জ্ঞান সবারই ভেতরে আছে, আমার আপনার ভেতরে ওই জ্ঞানটা চাপা, একজন যোগীর কাছে ওটা চাপা না। একজন যোগী সে ওই ডাকাতদের কাছে না শুনেও জানবে যে এটা খুলজা সিমসিম বললে খুলে যাবে। যোগ শাস্ত্র মতে যখনই আপনি ভালো কিছু কাজ করেন কিছু আবরণ সরে যায়, মন্দ কাজ যখন করেন আরও আবরণ পড়ে যায়। তেমনি বাজে কর্ম মানে আপনার যে ক্ষমতা আপনার যে জ্ঞান তার উপরে আবরণ পড়ে যাচ্ছে, ফলে আপনার শক্তি সামনে আর আসবে না। ভালো কাজ যখন আপনি করছেন আগে থেকে যে আবরণগুলো পড়ে আছে সেগুলো কিছু 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 সরে গেল, তার মানে কাটাকাটি হচ্ছে না। একটা পাপ কর্ম করলো, প্রায়শ্চিত্তের জন্য তীর্থে গেল বলে ওই পাপ কর্মটা যে চলে গেল তা না, এটা একটা আবরণ ছিল, এটা গিয়ে আরেকটা আবরণকে সরিয়ে দিয়েছে। কোন আবরণকে সরিয়েছে এটা আমরা কিন্তু জানি না, যে পাপের আবরণ পড়েছিল সেটাকে সরিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আবরণ সরিয়ে দিয়েছে। পুরুষের যে ক্ষমতা অনন্ত কিনা, তারপরে যে বন্ধনগুলো আবরণগুলো পড়ে আছে সেটাও অনন্ত, কোন আবরণটা সরানো হচ্ছে আমরা জানি না, ফলে কোথায় থেকে যে ওই আলো বেরিয়ে আসছে এটা জানা মুশকিল। এখন
আবরণগুলো কি যদি আবরণগুলো আপনি বিচার করেন, শেষ আবরণ কিন্তু অবিদ্যা। অবিদ্যা হচ্ছে শেষ আবরণ, অজ্ঞান, নিজের যে নিজের স্বরূপকে না জানা। কিন্তু সবচেয়ে বড় অজ্ঞান হয় রাগ আর দ্বেষ। কোনো কিছু এইটা এই পরপর পরপর পতঞ্জলি এটাকে নিয়ে আলোচনা করবেন। কোনো জিনিসের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে তাহলে ওই জিনিসটা আপনি হয়তো পেয়ে যাবেন, হয়তো পেয়ে যাবেন, চেষ্টা করলে আপনি পাবেন। আচ্ছা বলে না চেষ্টা করো তুমি পাবে, কিন্তু আপনার মনে ওই যে ইমোশনসগুলো রয়েছে ওরা ওই আত্মার প্রকাশকে আবৃত করে দেবে, ক্ষমতা আপনার কমিয়ে দিয়েছে, আসল ক্ষমতাকে কিন্তু কমিয়ে দিয়েছে। দ্বেষ, যদি কোনো জিনিসকে আপনি অপছন্দ করেন, এ দেখবেন অনেকে ঝগড়ুটে মানুষ, এর সঙ্গে ঝগড়া করছে, ওই করছে, কোনো কিছুতেই লেগে যাচ্ছে, তবে দ্বেষ, ভেতরে আগুন জ্বলছে, তার ভেতরে আগুন জ্বলছে বলে আত্মার উপরে আবরণ পড়ে যাচ্ছে। আত্মার উপরে যখন আবরণ পড়ে যাচ্ছে তখন কী হবে, এই রাগ দ্বেষ যাদের আছে তারাও জীবনে অনেক কিছু পায়, পায় না তা না, পাবে, কিন্তু আত্মার ওই যে অসীম শক্তি, অসীম জ্ঞান যেটা দিয়ে জগৎ জয় করে নেওয়া যায়, সেটা তার দ্বারা হবে না। এটা যখন আপনি ডিটেলিং করবেন রাগ দ্বেষ, এটা তো একটা জেনারেল জেনারেল একটা টার্ম হলো, বা আরও নিচে যদি যান কামনা, মনে যদি আপনার কোনো কামনা থাকে, এনিথিং, এনি কামনা সংসারকে নিয়ে, আত্মার উপরে আবরণ এসে গেছে। আপনার শক্তি নেই কেন, আপনার ক্ষমতা নেই কেন, কারণ ভেতরে ডিজায়ার্সগুলো গজগজ করছে। আপনি বলবেন না আমার ভেতরে তো ডিজায়ার্স নেই, আমরা পরের সূত্রে দেখব আপনার ভেতরে ডিজায়ার্স আছে কি আছে না, একটু পরে জানা যাবে। এটাকে এনারা ডিটেলিং করেন, যেমন আমাদের পতঞ্জলি অবিদ্যা এই যে বললেন সত্য অহিংসা ব্রহ্মচর্য অস্তেয় অপরিগ্রহ, এগুলো হচ্ছে কোয়ালিটিস। এর বিপরীত যদি করা হয় আত্মার উপরে তখন আবরণ পড়ছে, প্রকাশকে বেরোতে দেবে না। তাহলে আপনি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এটা কিন্তু সবসময় থাকছে, এটা কখনো না হবে না। ঈশ্বরের ইচ্ছা সবসময় থাকবে, অলওয়েজ, সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়, মানুষের ইচ্ছাতে কিচ্ছু হয় না। মানুষের ইচ্ছা কি করে, ঈশ্বরের ইচ্ছাকে আটকে দেয়, কিভাবে, নেগেটিভ জিনিসগুলোকে করে, বেরোতেই দেবে না। রিসেন্টলি আমি এক জায়গায় গেছিলাম, ওটা পাহাড়ি এলাকা, তো খুব মজার একটা এক্সপিরিয়েন্স হলো সেখানে। ওখানে টেন্টে ছিলাম একটা জায়গায়, তো টেন্ট এগুলো মডার্ন টেন্ট, জলের ব্যবস্থা সবই আছে, জল খুললাম জল আর আসছে না, তোদেরকে বললাম যে জলটা আসছে না, তো ম্যানেজার বলছে না না জল আছে, আমি আসছি। এসেছে, এসে যে ট্যাপ, ট্যাপের মুখে যে একটা ছিপির মতো থাকে যেখান থেকে জল বেরো, ওটাকে খুললো, যে ফু ফু দুবার মেরেছে, দিয়ে দেখি হুড় হুড় করে জল বেরোচ্ছে। তো বলছে পাহাড়ি এলাকা কি না, এখানে জলের সঙ্গে প্রচুর বালি চলে, আর ওই বালিগুলো এসে ট্যাপের মুখে জমে যায়, ওখানে জালি দেওয়া আছে, তো তো ট্যাপটা পুরো জুড়ে আসছে কিন্তু জলটা আর বেরোচ্ছে না, তো খালি ওটাকে খুলে ফেলে দিয়েছে, জল আবার বেরোচ্ছে। ঠাকুরের ইচ্ছা ঠিক এইভাবে, ট্যাপের মধ্যে জল ভরা আর আমরা ওখানে জালি লাগিয়ে ওটাকে আটকে দিই, এখন থাক ঠাকুর এখন থাক। আমার তখনই ওটা দেখে না খুব জোর হাসি পেয়ে গেছে, যে সত্যি জীবন এটাই, সব কিছু আছে, জলের ট্যাঙ্ক আছে, সাপ্লাই আছে, ট্যাপ আছে, ঘরে ট্যাপ আছে, অথচ জল নেই, কি না ট্যাপের জালি সেখানে বালি জমে, মানে আমরা যে ট্যাপগুলো ব্যবহার করি সবসময় থাকে না, ওটা কোনো কোনো ট্যাপে থাকে, ওরা ওই জন্যই করে রেখেছে, কারণ ওই ছোটো ছোটো পার্টিকলস এসে যায় ওটাকে আটকানোর করে রেখেছে, কিন্তু মাঝখান থেকে জালি ভরে গেছে, ওটা নিয়মিত বলে প্রত্যেক চার দিন পাঁচ দিন অন্তরে ওটাকে সাফ করতে হয়।
যে ফিল্টার, গাড়ি আদি তো দেখবেন ফিল্টার, ফিল্টার যখন জ্যাম হয়ে যায় জিনিসটা পরিষ্কারভাবে যায় না। আমাদের ঠিক এইভাবে আমাদের মন সেই ফিল্টার যেখান দিয়ে ঈশ্বরের ইচ্ছা আসছে ব্লকটা আমরা করে দিই। তার মানে আগে আগে আমরা বিরাট আলোচনা করেছি কীভাবে মানুষের শরীর হয়, কীভাবে মানুষের মন আসে, কীভাবে মানুষের মন আর এই যে আত্মা এই দুটো সংযোগে সংসার ব্যাখ্যা করছেন। ভোগ অপবর্গের জন্যে সংসার, সংসার আগে আমরা এগুলো আলোচনা করেছি। ভোগ অপবর্গ, অপবর্গ মানে মুক্তি, ভোগ আর মুক্তির জন্যে। এখন এই ভোগ মুক্তির সংসারে শক্তি দরকার, ভোগের জন্যে শক্তি দরকার, মুক্তির জন্যেও শক্তি দরকার। শক্তি কোত্থেকে আসবে? আরে শক্তিটা সবসময় আছে। শক্তির প্রথম যেটা আটকায় সেটা হলো কাম, যে ডিজায়ার্স, কামনা বাসনাগুলো প্রথম, সেটা কামটা ছিটকে যায় রাগ দ্বেষ রূপে। রাগ দ্বেষটা যখন এগোয় তখন এই যে পতঞ্জলিকে যদি নেন, তখন এই যে সত্য হিংসা ব্রহ্মচর্য ওয়া আমাদের যে ষট রিপুর কথা বলা হয়, কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসরি, একই জিনিস বিভিন্ন ভাষায় বলছেন। শুভকর্ম যদি বলেন তাহলে এই ভ্যালিউসগুলো এই যে পাঁচটি, আর তার সঙ্গে নিয়ম তপ স্বাধ্যায় ঈশ্বর পরিধান, তপস্যা করা, স্বাধ্যায় করা, ঈশ্বরে মন দেওয়া, এই জিনিসগুলো শুভকর্ম যেটা ওই আবরণগুলোকে সরিয়ে দেয়। কর্মকে যদি আপনি ঠিক ঠিক দেখেন, এই ঠাকুর বলছেন না তার কৃপা সবসময় বইছে, পাল তুলে দাও, এখানে পাল তুলে দাও না, এখানে আমরা উল্টো করে রেখেছি ওটাকে, সবটাকে আমরা ব্লক করে দিই। কারণ জগৎ আমাদের কাছে এত এত ইন্টারেস্টিং মনে হয়। একদিন কদিন আগে এই কজন মহারাজরা আমরা বসেছিলাম মজা করে, কি একটা সাধারণ ওই মুড়ির সঙ্গে চানাচুর এরকম খাবে নিয়ে একটা কি একটা মজা হলো। তাই বললাম যে আরে খেয়ে নিতে দিন, আর ক বছর পরে মুক্তি হয়ে যাবে, মুক্তি যখন হয়ে যাবে তখন অখণ্ড সচ্চিদানন্দ রূপে আনন্দে ভাসবে, একা একা থাকবে, সেখানে এই জগৎও থাকবে না, মুড়িও থাকবে না, চেনাচুরও থাকবে না। আর এই চেনাচুর খাবার আর কয়েকটি বছর মাত্র আছে, হ্যাঁ। তারপরে সেই তো মজা করে বলছিলাম আর কি, সে মজা করে হাসছেন যে হ্যাঁ তাই তো, জগৎ হচ্ছে মজার কুটি, যত মজা এখানেই কি না। যখন মানুষ মুক্ত হয়ে গেল তো বলছেন ওরা আনন্দের একটি অবস্থা, যে জগতের সুখকে ঠাকুর বলছেন চিটে গুড়ের পানা, আর ওটাকে বলছে মিষ্টি সর্বত্র, বোঝানোর জন্যে সাধারণভাবে। হলেও চিটে গুড়ের পানা আর খেতে পারবেন না। আমরা যখন বাচ্চা ছিলাম তখন ওই রাস্তার ধারে ফুলুড়ি কচুড়ি ওই দোকানগুলোর থেকে পেঁয়াজি খাওয়া, সেই কী আনন্দ হতো, আর বাড়ির বড়রা চড় মারতেন ওগুলো খেতে গেলে। তখন খালি ভাবতাম যে টাকা পয়সা নেই পকেটে, বড়দের সামনে তো প্রশ্নই নিয়ে বার করার, এখন টাকা পয়সা থাকলেও সব জায়গা থেকে আর খাওয়া হবে না, আউট হয়ে গেছে। এখন খালি মাথায় ওগুলো ঘুরবে, পরিষ্কার আছে কি না, এটা আছে কি না, সেটা আছে কি না। গ্রামের ধারে মা যে দোকান চালায়, হ্যাঁ, ওই একই হাতে বাচ্চার বাজ্যে প্রস্রাবও পরিষ্কার করছে আর সেই হাতে সেই বেসনগুলোকেও মেখে যাচ্ছে, তাতেই টেস্ট আসে লোকেদের, ওটা মজা লাগে। আর পারবো না ওগুলো করতে। জীব যখন এই সংসারে আসে তখন এই যে মজাটা নিচ্ছে বলে যে ঠিক আছে কিছুদিনের ব্যাপার, কিন্তু আমরা ভুলে যাচ্ছি তাতে আমাদের শক্তি হারিয়ে যায়। যখন আমরা এই ভোগ বাসনাতে নামি
কিভাবে শক্তিটা হারায়? আত্মার শক্তিকে যে হরণ করে নিচ্ছে তা না, ওটার উপরে একটা আবরণ পড়ে যায়, ফলে ওটা পরিষ্কার ফ্লো করতে পারে না। তো বলছেন, নির্মাণ চিত্তানি অস্মিতা মাত্রাত, একবার যখন এই সমস্ত এই যে বাজে কর্মগুলোকে যতটা পরিষ্কার করে দিলেন, ক্ষমতা আপনার এখন অনেক বেশি এসে গেছে, আপনি চাইলেই এখন নির্মাণ চিত্ত, তার মানে নতুন মন তৈরি করতে পারবেন, কারণ সমস্ত মন তৈরি হয় অস্মিতা থেকে। যে আলী বাবার যে গল্প বলা হলো, আপনি ওই সোর্সে পৌঁছে গেছেন, যে সোর্স থেকে সমস্ত সব জায়গায় সাপ্লাই হয় সেই সোর্সে পৌঁছে গেছেন, আপনি যত খুশি ওখান থেকে মন তৈরি করতে পারেন। আর ফলে কি হয়, প্রবৃত্তি ভেদে প্রয়োজকম চিত্তম একম অনেকেশাম, বলছেন এই যে অনেকগুলো মন তৈরি করে, এটা আসলে এগুলো ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন কৈবল্য পাদের দিকে, এগুলো বোঝাবেন। এখন বাজে কর্ম একগাদা জমে আছে, ভালো কর্ম একগাদা জমে আছে, ওই বাজে আবরণগুলোকে সরাতে হবে। তো বাজে আবরণগুলো যদি না সরানো হয় আত্মার প্রকাশ বেরোবে না। যোগীরা সেজন্য করে কি, দেখে এর সরানো যাবে না, অনেকগুলো শরীর তৈরি করে নেয়, এটাকে বলে কায়া ভিউহ। ভিউ হচ্ছে একটা চক্রভিউ, যেমন ছিল অনেকগুলো জিনিসকে দাঁড় করানো হলো, একটা পুরো প্যাটার্ন, যেখানে অনেকগুলো জিনিস। এখানে শরীরের ভিউহ তৈরি করে দিচ্ছে, একই যোগী সে দশটা শরীর দাঁড় করিয়ে দিচ্ছে। কীভাবে? নির্মাণ চিত্ত, যেখান থেকে চিত্তের চিত্ত তৈরি হয় অস্মিতা, সেই জায়গাটা তার কন্ট্রোলে আছে। যার জন্য দেখবেন কথামৃত যারা পড়েছেন, ঠাকুরের জীবনী পড়েছেন, একাধিকবার দেখবেন লোকেরা বলছেন ঠাকুরকে স্বশরীরে অন্য জায়গায় দেখেছেন, কিন্তু ওই শরীরগুলো আসল হয় না। আসল এই জন্য হয় না, ওই শরীরে যে মনগুলো, সেই মনগুলো আসল মন হয় না, আসল কন্ট্রোলার হয় যেটা তৈরি হয়েছে মূলভাবে, প্রকৃতি যেটাকে তৈরি করেছে ওটা হচ্ছে মেন কন্ট্রোলার, আর বাকিগুলো হচ্ছে সাবসিডারি। যারা কম্পিউটারের ব্যাপারে অল্প একটু জানেন তারা জানবেন যে ল্যান হয় লোকাল এরিয়া নেটওয়ার্কিং, তাতে একটা কম্পিউটার হচ্ছে মূল, তার সঙ্গে আরও দশটা কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। তো দশটা কম্পিউটারই কাজ করে মূল কম্পিউটারের মতো, কিন্তু মূল কম্পিউটারটা পুরো আলাদা, ইদানিং সার্ভার বলা হয়, সার্ভার ওটা একটা আলাদা জিনিস, বাকিগুলো তার সঙ্গে লিঙ্কড রয়েছে। তো যোগীরা যখন মন তৈরি করে, একসঙ্গে অনেকগুলো মন তৈরি করে নিতে পারে, আর অনেকগুলো মন তৈরি করে ফলে কায় ভিউ, অনেকগুলো শরীর তৈরি করে নিতে পারে। আর ওই যে এই যে যেগুলো মন আর শরীর তৈরি হলো, সেই শরীরের মাধ্যমে ভালো মন্দ যত রকমের কর্ম সেটাকে কাজ করাতে থাকে, যাতে এই যে জমে আছে কর্মের রাশি এটা যেন তাড়াতাড়ি নাশ হয়। এখন কি হয়, মন যেমনি তৈরি হয়ে গেল, প্রকৃতির যে মটেরিয়াল যেটা, এটা অসীম, কারণ পুরুষ যেমন অনন্ত, প্রকৃতি অনন্ত। এটা আমরা যোগশাস্ত্র পড়ছি, এটা বেদান্ত না, যোগশাস্ত্রে প্রকৃতি অনন্ত, পুরুষ অনন্ত। তার মানে যত ম্যাটার আপনি টেনে নিন, যত টেনে নিন, প্রকৃতি কখনো শেষ হবে না। টানে মন, আপনার দশখানা মন হয়ে গেল, তো দশখানা শরীর তেমনি, ও তো কোনো ব্যাপারই না, তার আর বাবা মারও লাগবে না দরকার, ক্লোনিংয়েরও দরকার হবে না, কিছুই না। ইচ্ছা মাত্রে নিজের মন থেকে দশটা মন, ওই দশটা মন দশটা শরীর, ওই দশটা শরীর দিয়ে বলবে যে হ্যাঁ, দশ জন্ম আগে থেকে যেগুলো জমে আছে ওগুলো তুমি পরিষ্কার করো, এটা তুমি পরিষ্কার করো, এটা তুমি পরিষ্কার করো, একসঙ্গে। এটা এইগুলো যে
স্বামীজিরও একটা দুটো ঘটনা আছে, যখন স্বামীজি একসঙ্গে দুটো জায়গায় ছিলেন। স্বামীজির এই ক্ষমতা ছিল যখন একাধিক শরীর দাঁড় করে নিতে পারতেন। ভগবান কৃষ্ণ ও তো যোগীশ্বর, ওনার তো নাম করা, 16,000 ওনার স্ত্রী, সব কটার সঙ্গে উনি একসঙ্গে থাকতেন, একসঙ্গে। নারদ মুনি গেছেন তার পরীক্ষা নিতে, দেখে প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে তিনি আছেন, সবাই মনে করছে ইনি আমার সঙ্গেই আছেন। ওদের সেই জন্য হিংসা দ্বেষ হবার কোনো ব্যাপার নেই, হিংসা হয় যে আমার কাছে ইনি ওনার কাছে আছেন, সবসময় ওনার সঙ্গেই আছে। একগাদা শরীর দাঁড় করিয়েছেন, আসল কৃষ্ণটা কার কাছে আছে ভগবান জানে, কারণ এগুলো হচ্ছে সব নির্মাণ কায়, সেকেন্ডারি সেকেন্ডারি, কিন্তু তাই বলে যে কোনো সেন্সে ওটা যে কম তা না, কন্ট্রোলার হচ্ছে সেই এক। তো বলছেন একবার যদি এই সিক্রেটটাকে যদি শিখে নেওয়া যায় কীভাবে হয়, তাহলে অনেকগুলো মন অনেকগুলো শরীর তৈরি করে নেওয়া হয়। তো বলছেন যে খালি একবার যোগী যখন জেনে গেল যে অস্মিতা, যে জায়গাটা পুরুষ প্রকৃতির সংযোগ হয় সেটাই হচ্ছে স্টোর হাউস, সেটা হচ্ছে ফাউন্টেন হেড, সেখান থেকে যত খুশি শরীর মন তৈরি করে নেওয়া যায়। কিন্তু এই যে শরীরগুলো হয় তাতে 6 নম্বর সূত্রে বলছেন তত্র ধ্যানজম অনাশয়ম। এখন আমরা আগে যখন এরও আগে যখন শুরু হয়েছিল প্রথম সূত্রে জন্ম ঔষধি মন্ত্র তপ সমাধি যা, জন্ম থেকে হয়, ঔষধ থেকে হয়, মন্ত্র থেকে হয়, তপ থেকে হয়, বলছেন এই সমস্ত এই যে চারটি যেটা বলা হয়েছে এই সব কিছুতে কিন্তু একটা বাসনা থাকে। যেমন ধরুন মন্ত্র নিয়ে যখন মনে শক্তি বাড়াচ্ছে কোনো একটা কামনা আছে, রসায়ন বিদ্যা দিয়ে যখন কিছু করে সেখানে একটি কামনা আছে, কিন্তু যেটা সমাধি থেকে মন যেটা নিয়ন্ত্রণে এসেছে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যে এই যে বলছেন এই সিদ্ধ মন যেটা একমাত্র এইটাই কৈবল্যের দিকে নিয়ে যায়। আমরা এখানে কর্মবাদকে নিয়ে আলোচনা করছি, শরীর তৈরি মন তৈরিকে নিয়ে, উদ্দেশ্য কিন্তু সবটারই হচ্ছে কৈবল্য, কেবলমের দিকে। তো বলছেন যে মন যখন পুরো মুক্ত হয়ে যায়, পুরো কোনো ধরনের আর কামনা বাসনা নেই, কামনা বাসনা থাকলেই আত্মার ওপরে বিঘ্ন পড়ে যাচ্ছে, আত্মার আলো আত্মার যে জ্ঞান আত্মার শক্তি বেরোতে পারছে না। যিনি যোগী তিনি জেনে গেছেন সংসারে আমার আর কিচ্ছু লাগবে না, ফলে ইনি যাবতীয় যা কিছু করেন পুরো কামনা শূন্য হয়ে করেন, কামনা শূন্য হয়ে কাজ করেন বলেই ইনি ধীরে ধীরে কৈবল্যের দিকে এগোতে পারেন। অন্য মনগুলো দেখুন, সাধারণ মনকে ছেড়েই দিন, সাধারণ মন তো কৈবল্যের দিকে যেতেই পারবে না, কিন্তু যেই মন বিশেষ ক্ষমতা পেয়ে গেছে, নানা রকমের ক্ষমতা, জন্ম থেকে, ঔষধি থেকে, মন্ত্র থেকে, তপস্যা থেকে, যেটা আমরা প্রথম সূত্রে করলাম, এরাও কিন্তু কৈবল্যে যেতে পারবে না, কারণ তার মনে কামনাগুলো রয়েছে। এখান থেকে এসে 7 নম্বর 8 নম্বর সূত্রে যে নানান রকমের যে শরীর তৈরি হয় জন্ম জন্মান্তরে কর্মের সঙ্গে এই যে শরীরের সম্পর্ক সেটাকে আলোচনা করছেন। কর্ম অশুক্ল অকৃষ্ণম যোগিনঃ ত্রিবিধম ইতরেষাম। এই 7 নম্বর সূত্রের অর্থ খুব সহজ, যে ব্যাখ্যা করেই বলছি, যখনই কাজ হয়, যে কোনো মানুষ যখন কাজ করে তখন বলছেন যে কোনো কর্ম হয় শুক্ল নাহলে কৃষ্ণ, কৃষ্ণ মানে হচ্ছে কালো, শুক্ল মানে সাদা, মানে ভালো মন্দ আর মিশ্রিত, ভালো মন্দ মিশে যে কোনো কাজ আপনি করছেন, যে কোনো কাজ হয় ওটা ভালো হবে নাহলে মন্দ হবে আর নাহলে মিশে। এখানে আবার আরেকবার পেছনের দিকে যাই, যে প্রশ্ন আসে যে আপনি বাজে কাজ কাকে বলবেন, ভালো কাজ কাকে বলবেন, মিশ্রিত না হয় পরে আসবে। এই জায়গাটা এসে সমস্ত ধর্মশাস্ত্র
নিজেদের ভেতরে মারামারি শুরু করে দেন। কুরআন মতে যারা কাফির মুসলমানদের বিরুদ্ধে যদি কিছু করে তার গলা কাটো, এটা শুভ কর্ম। হিন্দুরা বলবে আততায়ী, যারা এই পাঁচ রকমের নিষিদ্ধ কর্ম করে, আগুন লাগানো, বিষ দেওয়া ইত্যাদি, তাকে মারা যায়। এইভাবে বিভিন্ন ধর্মশাস্ত্র ডিফাইন করে। প্রচলিত ভাষায় হিন্দুরা গরু খায় না, মুসলমানরা শুয়োর খায় না, এগুলো ডিফাইন করে দিচ্ছে। তাহলে ভালো কোনটা মন্দ কোনটা? ঠাকুর বলছেন যেটা করলে মন খুঁতখুঁত করে। আসলে কি হয়, এই যে ভ্যালু সিস্টেম, এটাকে পরিভাষিত করা খুব কঠিন, অত্যন্ত কঠিন। যদি কখন আপনি এগুলোকে নিয়ে পড়াশোনা করেন যে ঠিক আর ভুল, এথিক্স কি নিয়ে, সহজভাবে অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু যখন ভেতরে নামবেন তখন হাবুডুবু, সবাই খায়। যারা বড় বড় যারা ফিলসফার ছিলেন তারাও হাবুডুবু খান সেখানে। পরিভাষিত করা খুব মুশকিল, সহজ হচ্ছে আপনি কোন পথে এগোতে চান। আপনি হিন্দু, না আপনি মুসলমান, না আপনি খ্রিশ্চান, না বৌদ্ধ, একটা পথ বেছে নিতে হয়। পথ বেছে সেখান থেকে নিজের একটা ভ্যালু সিস্টেম বানিয়ে নিতে হয়। ভ্যালু সিস্টেম যখন বানিয়ে নেওয়া হয় তার মতো চললে সেটাকে শুক্ল বলা হয়, তার মতো না চললে এটাকে কৃষ্ণ বলা হয়। তাতেও কিন্তু মেটে না, যে একজন ক্রিমিনাল মার্ডারার, সে কোনো কারণে, যেমন ধরুন এই যে আমরা খুব নাম করা শুনেছি রবিন হুড, হ্যাঁ রবিন হুড যে ডাকাতি করছে ওটা ভালো করছে না বন্ধ করছে, এগুলোকে বলে এথিক্যাল ডিলেমা, ধর্ম সংকট। আমাদের ভাষা হচ্ছে ধর্ম সংকট। ধর্ম সংকটে ঠিক ঠিক আমাদের বর্ণনা মহাভারতে অনেকবার হয়, রামায়ণে এক দুবার হয়। যেমন রাক্ষসকে বধ করতে হবে, মহিলাকে বধ করতে নেই, এখন তারকার সামনে শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছেন, মারবেন কি মারবেন না? একদিকে সে রাক্ষসী, ক্ষতি করছে সবারই, অন্যদিকে সে মহিলা, রামচন্দ্র পারছেন না। তিনি একটা ভোঁতা বান মেরে দিয়েছেন যাতে ওর মাথা ঘুরছে, তখন সে এমন জোর আক্রমণ করলো যে শ্রীরামচন্দ্র আর পথ থাকলো না, তাকে মেরে দিতে হলো। পরে যখন শূর্পণখা যখন একই কাণ্ড করে, এবার দেখছেন যে সীতার ওপরে আক্রমণ হয়েছিল কিন্তু তার নাক কান কেটে তাকে তাড়িয়ে দিয়েছেন, কারণ তাতেই কাজ হয়ে গেল। এগুলো এথিক্যাল ডিলেমা, মরাল ডিলেমা হয়ে যায়, করবো কি করবো না, আসলে এগুলো কোনো উত্তর নেই। আপনি যত এথিক্সের বই পড়ুন, যত শাস্ত্র পড়ুন, এগুলো উত্তর হয় না। মহাভারতে বারবার আসে সত্য অহিংসা, সত্য অহিংসাকে নিয়ে। আর আমরা এই যে যম, সত্য অহিংসা, ব্রহ্মচারী, এগুলো যেগুলো আলোচনা করলাম, অনেক সময় এমন একটা পরিস্থিতি হয়ে যায় যখন একটা কম্প্রোমাইজ করতে হয়। সেই জন্যে হিন্দুরা প্রায়শ্চিত্তের বিধান রেখেছেন যে যদি হয়ে যায় একটা করে দিতে, করতে হলো আপনাকে, প্রায়শ্চিত্ত করুন, তার সঙ্গে আপদ ধর্ম, একটা আপদ বিপদে পড়ে গেলে করতে হয়। এগুলো সত্যিকারের খুব কমপ্লিকেটেড, যদি ওইটা মাথায় রাখা হয় যে কামনা বাসনা প্রেরিত যে কোনো কর্ম কৃষ্ণ কর্ম। তারপরে যে খুনি, সে নিজের মতো বানিয়ে নিয়েছে ভ্যালু সিস্টেম, সেখান থেকে সে বলছে যে সেখানে তো কামনা বাসনা রয়েছে কিনা। রবিনহুড যখন বলছে আমি গরিবের জন্য করছি, ঠিকই ভালো কর্ম করছে, কিন্তু যার কাছ থেকে কেড়ে নিচ্ছে তার তো কষ্ট হচ্ছে, সেটারও পাপ লাগবে, এটাকে তখন এটাকে বলছে মিক্সড হয়ে যাচ্ছে, একটু ভালো একটু মন্দ মিশে। ঠাকুর বলছেন মন খুঁতখুঁত করা। আবার অনেকেই আছে যাদের মন খুঁতখুঁত করে না, এত বদমাইশ, সিজন্ড বদমাইশ, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার্স। তো যদি কামনা বাসনা তার সঙ্গে রাগ দ্বেষ, রাগ দ্বেষ প্রেরিত যদি হয় তাহলে সবকটা ধরা পড়ে যায়। যেমন রবিনহুড হয়তো নিজের তার কোনো কামনা নেই,
কিন্তু রাগ আর দ্বেষ আছে, কি গরিব লোকের ভালো করব এই ইচ্ছাটা আছে, আর বড় লোক যারা তাদেরকে আমি ঘেন্না করি তাকে মারব, তাহলে রাগ আর দ্বেষ হয়ে গেল, মানে গোলমাল লেগে গেল। এই অনেক সময় বলছেন, ঠাকুরও বলছেন, যেমন ঈশ্বর দর্শনের ইচ্ছা এটা কামনার মধ্যে নয়, কারণ রাগ দ্বেষ প্রেরিত নয়, ওটা আপনার স্বরূপ। ঈশ্বর দর্শন যদি আপনি না করতে চান, আত্মজ্ঞান যদি আপনি না পেতে চান, তাহলে কিন্তু আপনার ইচ্ছা রয়েছে, কারণ ওটা আপনার স্বরূপ। আপনি বাড়ি ফিরবেন সেটাকে নিয়ে কে আপত্তি করতে পারে, আপনার বাড়ি। একজন ছেলে, আপনি একটা কল্পনা করুন, 8 বছর 10 বছরের আপনার ছেলে রেগে মেগে বাড়ি ছেড়ে চলে গেছে, কিছুক্ষণ পরে ফেরত এসে গেল, আমি কি এই বাড়িতে ফেরত আসতে পারি? আরে আসতে পারি, মানে তোমার বাড়ি, তোমার অধিকার। ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান, এটা আপনার স্বরূপ, এটা ইচ্ছার মধ্যে পড়ে না। যখনই আমরা এগুলো, ঠাকুর যখন বলছেন যে এই কামনা কামনার মধ্যে নয়, কারণ এটা কামনা নয়, এটা আপনার স্বরূপ, সেটা শুক্ল কৃষ্ণ আর মিশ্রিত, তিনটের মধ্যে কোনোটাই পড়ে না। এখান থেকে এবার শুরু করছেন পতঞ্জলি, যখনই কোনো কাজ হয়, যে কোনো কাজ আপনি যদি করেন, হয় ভালো নয় মন্দ, না হলে মিশে। যোগীরা যে কাজ করে এটা ডিজায়ারলেস, কমপ্লিট ডিজায়ারলেস, ফলে ওর মধ্যে শুক্ল কৃষ্ণ মিশ্রিত তিনটের মধ্যে কোনোটাই হয় না। ফলে কি হয়, যে কর্মগুলো করে সেটা কখনোই তার উপরে ছাপ ছাড়ে না। এটা খুব কঠিন। অনেক সময় দেখেছি অনেকে এসে প্রশ্ন করেন যে কর্ম করলে তার একটা ফল হয়, যখন ফল হয়, একজন যিনি ডিজায়ারলেস কামনাবিহীন, ধরুন শ্রীকৃষ্ণ ছিলেন, ওই ফলটা কার কাছে যাবে, বা যিনি পরমহংস তিনি কাজ করলে কোথায় ফল যাবে? আসলে কি হয়, যে কোনো কাজ যখন হয়, এটা একটু একটু মন দিয়ে শুনলে এটা বুঝতে পারবেন, যে কোনো কাজ যখন করা হয় দুটি ফল তার হয়, এটা হয় যে এক্সটার্নাল ভিজিবল রেজাল্ট, বাহ্য পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় হয় মনের উপরে ছাপ। পড়াশোনা যখন করছে একজন বাচ্চা ছেলে, তার বাহ্য ফল হলো রেজাল্ট, পরীক্ষায় পাস করলো কি করলো না পরিষ্কার দেখা যায়, মনের ছাপ হলো এডুকেটেড হয়ে যায়। যেমন আমরা অনেকবার উদাহরণ দিয়েছি, আপনি ক্লাস 7 সায়েন্সে কত নম্বর পেয়েছেন সেটা আজকে আপনার মনে নেই, কিন্তু H2O মানে ওয়াটার, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এটা আপনার এখনও মনে আছে। যখন পড়াশুনো করেছেন দুটো জিনিস হয়েছে, একটা পরীক্ষার রেজাল্ট, এটা বাহ্যিক এর পরিণাম, আর আন্তরিক পরিণাম, অন্তর পরিণাম হলো জ্ঞান। ঠিক তেমনি আপনি যখন যে কোনো কাজ করেন, একটা ঝগড়া হচ্ছে, ঝগড়াতে আপনি তাকে ঝগড়া করে দাবিয়ে দিলেন, বলেন বেশ টাইট করলাম ব্যাটাকে, ঠিক টাইট হয়েছে, কিন্তু মাঝখান থেকে আপনার সর্বনাশটি হয়ে গেল। কেন? আমি জয়ী হব এই ছাপটা আপনার ভেতরে এসে গেল। এরপরে আগামী ঝগড়া যখন হবে তখন আবার আপনি চাইবেন আমি জয়ী হই। এটা একটা খুব সুন্দর একটা মজার ঘটনা আছে এই আমাদের সাধুদের মধ্যে, এগুলো অনেক সময় এক অপরকে বলা হয়। একজন মৌলবী নামাজ পড়ছিল একটা আম বাগানে, তখন একটি দুষ্টু ছেলে বিচ্ছু সেই নামাজ পড়ার সময় যখন উপর এরকম ঝুঁকেছে, তখন ওকে ঠেলে দিয়েছে, তো মৌলবীটা ওর ডিগবাজি খেয়ে পড়ে গেল উল্টে, দেখলো থেকে বকলে কোনো লাভ হবে না, ওকে একটি টাকা দিয়েছে,
বললেন আচ্ছা সাজা দিতে হবে একটি টাকা। ছেলেটি মূর্খ, বদমাইশরা জেনারেলি মূর্খ হয়, তো সে তো খুব খুশি হয়ে গেল, আরে একে ধাক্কা মারলাম এরকম। কিছুদিন পরে ওইদিককার রাজা, সে যাচ্ছে, সে এবার নামাজ পড়ার জন্য ওখানে বসেছে, সে ভাবছে মৌলভীকে ধাক্কা মেরেছিলাম, এক টাকা দিয়েছিল, একে ধাক্কা মারলে 100 টাকা দেবে, গিয়ে ওকে গিয়ে পেছন থেকে ধাক্কা মেরেছে। ব্যাস রাজা বলছে মুন্ডুটা কেটে দাও। তিনবার চারবার যেমনি হয়ে গেল আমি জয়ী হলাম জয়ী হলাম, তারপরে এমন একজনের পাল্লায় পড়বেন সে মুন্ডুটা কেটে নামিয়ে দেবে, সমস্ত জয়ীটা বার করে দেবে। যখন বলা হয় ডিজায়ারলেস অ্যাকশন আর অ্যাকশন উইথ ডিজায়ার, যখনই বলা হয় অ্যাকশন উইথ ডিজায়ার কামনা, অর্থ হলো বাহ্য ফল প্রত্যেককৃতে হবে। আপনি যদি একটা আগুন লাগাচ্ছেন, আপনি দেশলাইয়ের কাঠি, সে ঠাকুর ঘষলেও আগুন জ্বলবে, বদমাইশ লোক করলেও হবে, বাচ্চা করে যেই করুক আগুন জ্বলবে, কিন্তু যিনি করেছেন তার উপরে মনের ছাপ পড়বে কি পড়বে না সেটা নির্ভর করে সেই লোকটি ইচ্ছা ছিল কি ছিল না। কীরকম ভগবান বুদ্ধের যে নাম করা কাহিনী, যে একজন ব্রাহ্মণ তাকে গালাগাল দিয়েছেন, তিনি বলছেন যে আপনি কাউকে ডাকলে নিমন্ত্রণ করে খাওয়ালে যদি না নেয় তখন কী হবে, তো নিজে খাই। এখানে তাই, একজন এসে রাত্রে অন্ধকারে ঠকঠক দরজায় মারলো, রাত্রে এখানে থাকা যাবে, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আয়োজন বললো না লাগবে না, চলে যাবে, সে আর কী করবে। যখনই একটা কর্ম হলো ফলটা এসে আপনাকে জিজ্ঞেস করলো আপনার ভেতরে কি আসতে পারি, আপনি বললেন আমার লাগবে না, আউট। ভোগী একজন কামী পুরুষ, তার বাড়িতে যদি কেউ ঠকঠক করে, সেখানে যদি একটি মেয়ে থাকে সুন্দরী, কামী পুরুষ কি না, এই যে লিফট টিফট গাড়িতে, যে এক সময় এগুলো নিয়ে এত গোলমাল হতো, একা মেয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখি ছেলেগুলো দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিত। আমরা এই হাওড়া স্টেশনে শুনেছি এরকম, একটা মেয়ে উঠলো, তারপর একটা আমাকে একটু এখানে দাঁড় করিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে ওর সাগেদগুলো আছে, চারজন লোক এসে চেঁচাতে শুরু করলো, আমার শিলানি করছে। মানুষ বোকা, ফেসে যায়, প্রলোভনে ফেসে যায়, কিন্তু আপনি যদি বলেন আমার তো লাগবে না, আর গাড়ি আমি না লিফট তো দিতে পারবো না, বেরিয়ে চলে গেল, কিছুই হবে না। যোগী যিনি, তিনি যখন কোনো কাজ করেন, কাজ এটা করলেন সে তো হবেই, সে তো ফল দেবেই। শ্রীকৃষ্ণ যখন মহাভারত যুদ্ধে আছেন, ফল তো হচ্ছে, লোক মরছে হচ্ছে, এমন ওর যে ইনার ট্রান্সফরমেশন যেটা হবে, ইনার ট্রান্সফরমেশন কিসে হয়, আনন্দ রূপে হয়, ঘেন্না রূপে হয়। একটা জিনিস আমার সাকসেসফুল হলো আমি খুশি হলাম, আর হলো না তখন আমার মন খারাপ হলো, এরকমটি করব না এরকমটি করব। শ্রীকৃষ্ণ সবটাতেই নির্বিকার, কেন গীতায় বলছেন ইয়ম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম ততম, যার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে সে কটা টাকার জন্য তার কী আছে। এই আজকে পড়ছিলাম মার্ক জুকারবার্গ, যে ফেসবুকের মালিক, তাকে US গভর্নমেন্ট 5,000 কোটি ডলারের ফাইন করতে যাচ্ছে, 5,000 কোটি, মানে এক একটাতে আপনি প্রায় 60-এর গুণ করে দিন, 30,000 কোটি টাকার ফাইন করতে যাচ্ছে, ওর কোনো বিকারই নেই, 56 বিলিয়ন, নাকি গত বছর নাকি এক বছরে 6,000 বিলিয়ন, 6,000-এর উপরে 100 কোটি এত টাকা লাভ করেছে, কোথায় রাখি এত টাকাগুলো শুনলে মাথা খারাপ হয়ে যায়। তার কত সম্পত্তি আছে ভগবান জানে, তাকে ওই যে 5,000 কোটি ডলারের ফাইন দিতে যাচ্ছে বলছে, ওর ওখানে ওটা বোঝাও যাবে না, যে আমরা অ্যামাউন্ট শুনলে আমাদের মাথা ঘুরে যাচ্ছে শুনলে। যোগী যিনি সত্যিকারের যোগী, তারা এমন অবস্থায় আছেন তার কাছে এগুলো না,
সত্যি বড় বড় বাড়ির যে ছেলে মিষ্টি সর্ব যে খেয়ে বেরিয়েছে, তাকে চিটে গুড়ের পানা নিয়ে যে চলুন আপনাকে এটা খাওয়াবো, সে এই কর্মফলগুলো যখন ইনার ট্রান্সফরমেশনের জন্য আসে একে ছুতে পারে না। ফলে কি হয়, তিনি করতে থাকেন, তিনি ভালো করছেন, মানুষের ভালো করে যাচ্ছেন, মানুষের ভালো যখন করছেন তারপরে ছাপ পড়েন। আমি বাচ্চা বয়সে একটা খুব সুন্দর গল্প পড়েছিলাম, আমার তখন থেকেই না ওটা আমার মনের উপরে বিরাট ছাপ ছেড়েছে। আর কোথাও একটা আমার জীবনে একটা যে দিক নির্ধারিত করলো, এই বাচ্চাদের সাধারণ গল্প, যে একজন সাধু বাবা, সে খুব তপস্যা করেছে, ভগবান তারপরে খুব খুশি হয়ে বলেন, দর্শন দিয়ে বলছেন, তোমাকে আমি বর দিচ্ছি। বলে আমার কিছু লাগবে না, আপনার দর্শন হয়ে গেল আর কিছু লাগবে না। তো বারবার বলাতে বলছে না না কিছু তোমাকে বর নিতেই হবে। তখন বলছে ভালো, তাহলে যেখান দিয়ে আমি চলে যাব সেই দেশটি যেন সমৃদ্ধ হয়ে যায়, আমি যেন না জানতে পারি। আমি বেরিয়ে গেলাম, সমৃদ্ধি তারপরে হলো, তাহলে আমি জানতে পারবো না। তা আমার না খুব সুন্দর লেগেছিল যে সত্যি জীবনের আদর্শ এভাবে হবে, আপনি যেখান দিয়ে চলে গেলেন সেইখানেই সবারই মঙ্গল, সবারই ভালো হলো, কিন্তু আপনি জানতেও পাচ্ছেন না যে আপনার জন্য এটা হচ্ছে। যোগীরা ঠিক এইভাবে কাজ করেন, কিন্তু একটু অন্যভাবে। তিনি এটা জানলেও যে তার জন্যে এটা হচ্ছে, তার জন্যে তার মনে কোনো ছাপ পড়ে না। ঠাকুর বলছেন, মায়েরই বলছি, আমি আমার আমি খুঁজে পাই না, আমি তো খুঁজে পাচ্ছেন না, আমি তো অহংকার নিজ। এই বোধ থাকলে তবে ওই যে ভালো মন্দ যেটা আসে, ভালোকে ধরে রাখার ইচ্ছা, মন্দ থেকে সরে যাওয়ার ইচ্ছা আসবে। যোগীদের জন্য কর্ম অশুক্ল অকৃষ্ণ, করতে হবে করছি, মানুষের ভালো করতে হবে করছি। এই যে আগে আগে বলেছিলাম একবার, আপনারা এই বাচ্চা বয়সে গল্পটা শুনে থাকবেন, একজন সাধু বাবা নদীতে স্নান করছিল, একটা বিছে নদীতে বয়ে চলে যাচ্ছে, তো তিনি ওকে হাতে করে তুলে নিয়ে আসছেন, তো মাঝখান থেকে জল সব বেরিয়ে গেছে, তো একটা ছোবল মারলো, হাত থেকে পড়ে গেছে, তো হাত করছেন, আবার তিনি তুলছেন, আবার হয়েছে, তৃতীয়বার করাতে পারে, সবাই যারা আছে বলছে আরে ও ছোবল মারছে, আপনি তাও ওকে বার করার কেন করছেন? বলছে ক্ষুদ্র প্রাণী নিজের স্বভাব ছাড়ছে না, আমি একজন সাধু, আমি কি করে আমার স্বভাব ছেড়ে দেব। এ হচ্ছে সাধুদের স্বভাব, ভালো করবে তাতে কষ্ট পেলেও সে ওটাকে নিজের স্বভাব ছাড়বে না, কারণ যদি ছেড়ে দেয় তার মানে ভালো যেটা করছিল তার পেছনে তার একটি বাসনা আছে। বিদ্যাসাগর মশাই মহাপুরুষ, কোনো সন্দেহই নেই, মহাপুরুষ, কিন্তু যখন ওনাকে শেষের দিকে বলছে অমুক লোক আমার নিন্দা করছিল, তখন বলছেন যে কই আমার তো মনে পড়ছে না আমি ওর কিছু ভালো করেছি, তার মানে তিনি আশা করছেন যার ভালো করেছি সে আমার নিন্দা করবে না। তা কোথাও একটা ভালো করার পেছনে একটি বাসনা থেকে গেছে। এনারা মহাপুরুষ, এনাদের চরিত্রকে নিয়ে আমরা আলোচনা করতে পারি না, আমাদের অধিকার নেই, এটা অনধিকার চর্চা, কিন্তু অনেক সময় কোনো কিছু বোঝার জন্য একটা উদাহরণ নিয়ে আসতে হয়। ঠিক ঠিক যিনি সাধু ওর উনি করছেন করছেন, আপনি ভালো বললেন খুব ভালো, আপনি মন্দ বলছেন খুব ভালো, তাতে কোনোটাতে কিছু আসে যায় না, কারণ ওনার মনের উপরে ছাপ পড়ে না। অনেক সময় তার মনেও থাকবে না যেরকম কিছু করেছিল, ক্ষতি করার প্রশ্নই নেই। এটা হচ্ছে আলটিমেট অফ ইনক্লুসিভনেস, ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে আছে, ও কোনোটাতে কিছু আসে যায় না। ছোট্ট শিশু দু মাসের মায়ের দুধ খাচ্ছে, দুধ খেতে গিয়ে দুটো লাথি ছুটছে, দুটো হাত ছুটছে, কি মায়ের চুল ধরে নিচ্ছে, দু মাসের বাচ্চা সে কিছু বোঝেও না, তাতে কী হলো কিছু আসে। তদ বিপাক অনুগুণানাম এব অভিব্যক্তির বাসনানাম, এটা এই আট নম্বর সূত্র। আমরা যখন
শুরু করেছিলাম কর্মকে দিয়ে, আট নম্বর এসে এবার ধরতে যাচ্ছে আবার নতুন করে। বলছেন এই যে যারা যোগী নন, সাধারণ মানুষ যারা, তাদের ক্ষেত্রে কী হয়, যে কাজগুলো করেছে যেটা শুক্ল কৃষ্ণ কর্মগুলো, বলছেন ওগুলো করেছে তার ফলগুলো বসে থাকে। যে বাসনা নিয়ে করেছে কর্মগুলো, যে তার ভেতরে যেগুলো ছাপ ছেড়েছে, যদি ছাপ ছেড়ে থাকে ওগুলো বসে থাকে, যেমনটি ছেড়েছে বাসনা ঠিক সেইভাবে পড়ে থাকে ততদিনের জন্যে, যতদিন সেইটাকে সেটা বেরিয়ে আসার সুযোগ না পায়। বলছেন যে আপনি যে পরিস্থিতিতে আপনি আছেন, সেই পরিস্থিতি সেই বাসনাগুলোর পূর্তির উপায় যদি না দেয়, ওটা পড়ে থাকবে, আপনি জানবেনও যে আমার এই বাসনাগুলো আছে। যেমন ধরুন একটা কথার কথা বলছি, একজনের মাংস খাবার খুব বাসনা আছে, আগে আগে জন্মে প্রচুর মাংস খেয়েছে। এবার ধরুন এমন একটা পরিবারে জন্ম নিয়েছে যেখানে মাংসের ব্যাপারই নেই, ও মাংসের জন্য ছটফট করবে না, সে তো জানেও না, চুপচাপ পড়ে থাকবে। যেমনি একবার এমন কোনো পরিস্থিতিতে এসে গেল যেখানে মাংস খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে, তখন আর ওকে আটকানো যাবে না, একেবারে আর আটকানো যাবে না। তো বলে জন্ম জন্মান্তরের আমাদের যতগুলো বাসনাগুলো রয়েছে, তারপরে যে কর্মগুলো করেছি সেই কর্মফুলের ফলের যে ছাপগুলো মনে পড়ে রয়েছে, সেগুলো জমে থাকে, পরিস্থিতি এলে তবেই সেটা বেরোয়। সেই জন্য করতে হয় কি, পরিস্থিতিগুলোকে সবসময় ঠিক রাখতে হয়। যেমন এই যে দেখবেন, এই যে আমাদের পোড়ো বাড়িতে বট বৃক্ষ, কবে ওখানে একটা বীজ পড়েছে, পরিস্থিতি যেমন অনুকূল হয়ে গেল, পোড়ো বাড়ি বট বৃক্ষ বেরিয়ে এসেছে। যে বলে সাধুসঙ্গ করতে হয়, মন্দিরে নিয়মিত যেতে হয়, ভালো লোকের সঙ্গ করতে, কেন আপনার বাসনা আছে এটা কারোর সন্দেহ নেই, আরে সাধু সন্ন্যাসীদের আছে তা আপনি সেখানে কী খান। কিন্তু যদি এমন এনভায়রনমেন্টে থাকেন যেখানে সুযোগ পাচ্ছে না, চাঁড়া মারার সুযোগ পাচ্ছে না, ও চাঁড়া মারবে না, কারণ ওগুলো তৈরি করতেই পারবে না। আমি একসময় উত্তরকাশীতে ছিলাম, তো ওখানে উত্তরকাশীতে প্রচুর সাধু মহাত্মারা আছেন, আমাদের মঠ মিশনে চার পাঁচজন থাকে, বাইরের শত শত সাধু আছে। তো একবার একজন বেশ পড়াশোনা করা সন্ন্যাসী, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কী মনে হয় এখানে যারা আছেন সাধুরা, এনাদের কেমন মনে হয় সাধু গুণ? তো উনি হেসে বলছেন যে এখানে সাধু গুণ না হওয়া ছাড়া উপায় নেই, যদি কেউ ভোগ করতে চায় এখানে তো ভোগের স্কোপই নেই। উত্তরকাশীর মতো জায়গায় যদি কেউ থাকে, আপনি যদি দিল্লিতে একটা নিজের মতো একটা আশ্রম যদি করে নেন, এই যে নানান রকমের আমরা কাহিনিগুলো শুনি, অমুক বাবা তমুক বাবা আজকে সে জেলে গেছে কালকে, কারণ নানান রকমের গোলমাল করছে, কেন স্কোপ আছে। উত্তরকাশী গঙ্গোত্রীতে আপনার স্কোপই নেই, কী করবেন আপনি? একটা সিনেমা দেখতে পারবেন না, একটা খাওয়া দাওয়া করতে পারবেন না, কারোর বাড়ি যেতে পারবেন না, ভোগের যে কোনো জিনিস সেটা স্কোপ নেই। সেই জন্যে সাধু মহাত্মারা হয় মঠ আদিতে থাকে যেখানে খুব কড়া অনুশাসন, তা নাহলে জঙ্গল আদিতে একা থাকে যাতে ভোগ থেকে সরে যায়, কারণ এই যে নানান রকমের যে ভোগ জমে আছে ওটা কিন্তু সুযোগ পেলেই একবারে চুম্বক যেমন লোহাকে টানে সেই পরিস্থিতিগুলো টেনে না। এই যে যারা ঠিক ঠিক ভক্ত পরিবার মঠ মিশনে দেখেছি, তারা নিজেদের মেয়েদেরকে না সাধুদের কাছে আসতে দেয় না, দূরে রাখে, সামলে রাখে, তারা সাধুদের মধ্যে দুর্বলতা আছে, কোথায় কী হবে কেউ জানে না। একটা
দীরেশানন্দ মহারাজ ছিলেন, খুব নাম করা মহারাজ, উনি কত হয়ে গেছে, উনি একটি গল্প বলেছিলেন যে এক সময় ওরকম মাস্টারমশাইয়ের গল্প বলেছিলেন যে কোন একজন সাধু বসে আছেন, এরকম মহিলারা আসছেন, তো উনি সেই মাস্টারমশাই আড়াল করে নিচ্ছেন যেন ওদের গায়ের হাওয়া পর্যন্ত এনার না লাগে। কৃষ্ণজি বর্ণনা করছিলেন যে তো বলছেন যে এমন চারিদিকে আমাদের যে পরিস্থিতিগুলো রয়েছে, এনভায়রনমেন্ট পর্যাবরণ যেগুলো রয়েছে বা পরিস্থিতিগুলো যেগুলো রয়েছে এটা খুব বেশি করে। আর বলছেন যে জাতি দেশ কাল ব্যবহিতানাম অপি আনন্তরিয়ম স্মৃতি সংস্কারেও এক রূপত্বাত, আর এই যেগুলো তৈরি হয়ে রয়েছে যখনই কাজ করা হয় তিনটে স্টেজে হয়। প্রথমটাকে বলা হয় কর্ম, যেটা আপনি কাজ করেছেন, সেকেন্ড থেকে হয় সংস্কার, সংস্কার মানে হয় একটা ছাপ ছাড়লো, যোগী তাদের উপরে এই ছাপটা পড়ে না, সংস্কার তৈরি হয় না। আপনি যে কোনো জিনিস করেন, যখন আপনি খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন, কথায় কথায় আপনি রেগে যান, একটুতেই আপনার অভিমান হয়ে যায়, একটুতেই মন খারাপ হয়ে যায়, তার মানে এমন এমন কর্ম আপনি আগে করেছেন যার জন্য সংস্কারগুলো এরকম হয়ে গেছে, আর এই সংস্কারগুলো জমতে 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 স্মৃতি হয়ে যায়। স্মৃতি যখন হয়ে গেল তার মানে এই যে কম্পিউটারের ভাষায় আর পুরো হার্ড ড্রাইভে ওটা লেখা হয়ে গেল, ওর পুরো প্রোগ্রামটাই পাল্টে গেছে, এবার আপনাকে ডান দিক বাদে ও এইভাবেই চালাবে। আমাদের যে জীবন কিভাবে চলে, স্মৃতি দিয়ে চলে। কীরকম স্মৃতি? যেটা আমরা জাগ্রত অবস্থায় যেটা পাই, আর আনকনসিয়াস, ফ্রয়েড আদি যে আনকনসিয়াসের কনসেপ্ট এনেছিলেন, তাদের মত 1% আমাদের কনসিয়াস মেমোরিতে কাজ করে, 99% চাপা। আইসবার্গস যেমন হয়, 1/10 বাইরে কি 1/9 বাইরে, বাকিটা নিচে দেখা যায় না, ঠিক তেমনি আমাদের যে মেমোরিজগুলো যেটা দিয়ে আমাদের জীবন চলে এটা অল্প একটু বাইরে আছে, বাকিটা চাপা। ফ্রয়েড পরে এই জিনিসটাকে দিয়ে থিওরি অফ আনকনসিয়াস এটার উপরে পুরো উনি সাইকোলজি দাঁড় করালেন। আমরা যখনই কোনো কিছু করি একটা ছাপ ছাড়ে, ওই ছাপ যখন আরও গাঢ় হয়ে যায় ওটা স্মৃতি হয়ে যায়। আমাদের জীবন যেটা চলে মূলত স্মৃতিকে দিয়ে চলে, অল্প একটু সংস্কার দিয়ে চলে। স্মৃতিগুলো হলো সাংঘাতিক পুটলি, এটা আপনি কিছুটা এভাবে মনে করতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স যেটাকে আপনি ছোন না, ফিক্সড ডিপোজিট, সেখান থেকে একটু ইন্টারেস্ট বাইরে আসে, সেই ইন্টারেস্টকে দিয়ে কাজ চলে আপনার। মজা হলো এই স্মৃতির জাতি দেশ কাল ব্যবহিতানাম, স্মৃতিগুলো একবারে যেমন আছে তেমন ফিক্সড পড়ে আছে। আপনি মরার পরে আরেকটা ইউনিটে চলে গেলেন, মেমরি ইন্ট্যাক্ট থাকে, আরেকটা ইউনিটে চলে গেলেন, ওই মেমরি ইন্ট্যাক্ট থাকে, ভারতে মরে আমেরিকায় জন্মালেন, মেমরি ইন্ট্যাক্ট থাকবে, আর 5000 বছর আগে যা হয়েছিল মেমরি ইন্ট্যাক্ট থাকে, কম্পিউটারের হার্ড ড্রাইভের মেমরির মতো কখনো যাবে না। যেমনি ওই শরীরটা আবার পেয়ে যাবে ঠিক ওইভাবে ওটা ওয়ার্কআউট করতে শুরু করে দেয়। ওটা অর্থ হলো ধরুন আমি আছি আজকে, আমি ভালো মন্দ অনেক কাজ করেছি, ওই ভালো মন্দ কাজের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার উপরে ছাপ ছেড়েছে, কিছু জিনিস যেখানে আমি অনাসক্ত ছিলাম সেটা আমার উপরে ছাপ ছাড়েনি। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কত দৃশ্য তো দেখছেন, সেগুলো তো ছাপ ছাড়ে না। আমরা যখন ঘুমোই সফটওয়্যার মধ্যে ওগুলোকে ক্লিনস করে দেয়, মন ওটাকে পরিষ্কার করে দেয়, তার মধ্যে কিছু কিছু জিনিস থাকে, বেশিরভাগই জিনিসকে উড়িয়ে দেয় মন। কিছু জিনিস আছে যেটা ছাপ ছাড়ে, সেই ছাপ যখন ছাড়ে পড়ে 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 অনেকবার পড়ার পরে ওটা গাঢ় হয়ে গিয়ে স্মৃতি হয়ে যায়। মরার সময়
কোনো একটা বিশেষ কারণে আমি একটা অন্য ইউনিতে চলে গেলাম, একটা হরিণ হয়ে জন্মে গেলাম, তাহলে আমার এই যে মানুষ জীবনে যে ছিল কর্মগুলো পড়ে থাকবে, কতদিন পড়ে থাকবে? পরে জন্মে হরিণ, তার পরে জন্মে শুয়র, তার পরে জন্মে ইঁদুর, তার পরে জন্মে পেঁচা, হয়ে 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 কোনো সাধু বাবার কৃপা হয়ে হাজার বছর পরে আবার মানুষ হলাম। তখন এই যেখানে ছাড়া ছিল ঠিক ওখান থেকে শুরু হয়ে যায়। মহাভারতে যখন বলে বাছুর যেমন ঠিক গরুর কাছে চলে যায়, কর্ম ঠিক তার কাছে চলে যায়, এই অর্থে বলে। আমরা এই যে যখন ক্লাস শুরু করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম যে আপনি যদি কাউকে কষ্ট দেন আপনিও কষ্ট পাবেন না, যোগ এই অর্থে নেন না। যোগ এই অর্থে নেন যে আপনি যে কর্মগুলো করেছেন সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সংস্কার, যেটা ছাপ পড়েছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট স্মৃতি, যেটা গাঢ় ছাপ পড়েছে। তো ধরুন একজন যে কোনো, এই যে অনেক সময় দেখবেন এই যে আমরা যেটাকে বলি প্রডিজি, খুব নাম করা প্রডিজি, যারা খুব ট্যালেন্টেড লোক যে কোনো ফিল্ডে, গানে, ক্রিকেটে, ফুটবলে, কী করে বাচ্চা বয়স থেকে এরকম ট্যালেন্ট কী করে হয়? কোনো ট্যালেন্ট ছিল না, আগে আগে জন্মে প্রচুর সাধনা করেছে, মরে গেল, তারপরে হয়তো দেবতা হয়ে জন্মেছিল অনেক দিন, দেবতা হয়ে যখন গেল সেখানে অনেক অনেক জন্ম অনেক বছর ওখানে কেটেছে, দেবলোক থেকে ঘুরে 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 এসেছে। এখন একটা খুব প্রচলিত কথা আছে, দেবতাদের খিদে পায় না, শিশি মাও বলছেন, ওনার ঠাকুর গ্রহণ যখন করেন সারটুকু নিয়ে নেন না, একটা দেবতারাও যখন গ্রহণ করেন সারটুকু নিয়ে নেন। মুসলমানরা যখন স্বর্গের বর্ণনা করে তাদের ওই যে হুড়িগুলোর বর্ণনা করেছে, তাদের সেই নানা রকম যে গায়ে গন্ধ হয় না, কারণ ওই জিনিসগুলো আরও অনেক কিছু আছে, কেন স্বর্গের প্রপার্টি আলাদা, তার মানে আমরা এখানে যেভাবে খাওয়া দাওয়া করছি স্বর্গে এভাবে খাওয়া দাওয়া হবে না। আপনার একটা জিনিস খাওয়ার, বাঙালিদের মাছ খাওয়ার খুব শখ, আপনি কাহিনীতে বানাতে পারেন যে স্বর্গে গিয়ে সে মাছ খুঁজবে, আসলে কিন্তু সে মাছ খুঁজবে না, কারণ সেই শরীরটাই নেই মাছের, এখন মাছের এখন সেই শরীরই নেই। এবার ওই স্বর্গে গিয়ে ঘুরে 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 এবার এমন একটি দেশে গিয়ে পড়লো যেখানে মাছ খায় না, মাছ খাবে না সে, কিন্তু হঠাৎ যদি একটা কাউকে দেখে মাছ খাচ্ছে সঙ্গে সঙ্গে লেগে যাবে ওটা। গীতা ষষ্ঠ অধ্যায় যোগীদের বর্ণনা করছেন যে যোগীরা যখন সাধনা করে সিদ্ধি যদি না হয় মরে যায়, ওরা তখন অন্যান্য যোনিতে যায় না, ওরা তখন অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম, আর প্রথমে বলছেন শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে, ভালো বাড়িতে জন্মগ্রহণ করে। এখন যেভাবে ভোগ বেড়ে যাচ্ছে চারিদিকে, যোগ ভ্রষ্টগুলো যে কোথায় জন্মাবে ভগবান জানে, বাড়িগুলো একটাও শুচি পবিত্র বাড়ি আর নেই, মানে সংখ্যা কমে যাচ্ছে। বলছেন তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম, যারা ষষ্ঠ অধ্যায় গীতা পড়েছেন, পৌর্বদেহিকম আগে যে দেহটা ছিল ঠিক সেই দেহটা পেয়ে যায়, মানে ওর যে যে কর্মের জন্যে সে ভ্রষ্ট হয়ে গেছে, কোনো একটা কামনা বাসনা হয়ে গেছিল, যেমন রাজা ভরতের কাহিনী আছে, সে একটা হরিণকে এমন স্নেহ করতে শুরু করলেন নষ্ট হয়ে গেল, হরিণ হয়ে জন্মালেন, সেখান থেকে আবার মানুষ হয়ে জন্মালেন, ওনার একটা কন্টিনিউটি, তার ওই যে অবস্থায় তিনি ছিলেন সেখান থেকে ওই যে আবার নতুন করে শুরু করতে হয় তা না, যেমন যোগে নতুন করে শুরু করতে হয় না, ঠিক তেমনি ভোগের ব্যাপারে গুণের ব্যাপারে, যেমন অনেক দেখবেন খুব সুন্দর গান করেন, এই শুনেছি আমরা বাচ্চা বয়স থেকে লতা মঙ্গেশকর সেই সেই গান বাচ্চা বয়স থেকে করে যাচ্ছে, ডিভাইন, অনেক জন্মের হয়তো সাধনা আছে, দিয়ে জন্মে যখন এসেছে
আপনি যখন কারোর উপরে হাসছেন, আপনি সুপিরিয়ার, সে ইনফিরিয়ার, কোনো ব্যাপারই না। আপনি আগে আগে জন্মে অনেক কিছু করেছিলেন, এই জন্মে এই শরীর পেয়ে সেটা ওয়ার্কআউট করছে। এখানে তফাত কি হলো? আমাদের যেগুলো পপুলার কর্মবাদের যে সিদ্ধান্ত, যেটা আমরা মহাভারত আদিতে পাই, পুরাণেও অনেকটা আছে, আপনি অশুভ কর্ম করলেন, অশুভে চলে গেলেন, সেখানে গিয়ে আপনার এই ধরনের মহাভারতে এগুলো অনেক কিছু আছে যেখানে এই মানুষ দেহের স্মৃতি থেকে যাচ্ছে, থেকে যেতে পারে। ইন জেনারেল যোগ আলাদা হয়ে যায়। আমাদের যে সাধারণ যে ধারণাগুলো কর্মকে নিয়ে রয়েছে, পুনর্জন্মকে নিয়ে রয়েছে, আর এই স্মৃতির যে স্মৃতি যেটা চলে সেটাকে নিয়ে, কিভাবে প্রথমের দিকে আমরা যেটা আলোচনা করেছিলাম, কর্মগুলো হচ্ছে বাধক। বাজে কর্ম যদি করেন আত্মার শক্তির প্রকাশ হয় না, এটা আগে বলা হয়েছিল। সেক্ষেত্রে আবার বলছেন, যখনই যে কোনো কর্ম করা হয়, কর্মের পেছনে প্রেরক শক্তি হচ্ছে কামনা। কামনা থাকলেই কর্ম একটা সংস্কার ছাড়ে, সেই সংস্কারগুলো গাঢ় হয়ে গেলে স্মৃতি হয়ে যায়, আপনার স্বভাব হয়ে যায়। সেটা স্বভাব যখন হয়ে গেল, মৃত্যুর পরে যদি অন্য যোনিতে চলে যায়, তখন কিন্তু এটা বেরোবে না, না বেরোনোরই কথা, কিন্তু বসে থাকবে, ওটা যাবে না। যারা সুইসাইড করছে, আত্মহত্যা যারা করছে, তাদের কি কিছুই না, আত্মহত্যা করেছে, এবার প্রেতিয়নিতে ঢুকে গেল, প্রেতিয়নিতে চলে গেল, মানে এই জিনিসগুলো আর থাকবে না। প্রেতিয়নি থেকে তার মানুষে আসবে না সহজে, প্রেতিয়নি থেকে ওই সাপ বিছে এগুলো হয়ে জন্মাবে, হয়ে 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 যখন আবার আসবে মানুষ, তখন কি হবে? যে কারণে তুমি আত্মহত্যা করেছিলে সেটি তেমন থাকবে। কেন? বেশিরভাগই লোকে আত্মহত্যা করে দুঃখে, কি রাগে, রাগ আর দুঃখ এই দুটো মেন কারণ। বাবা সেলফোন দিল না, ছেলে রেগে সুইসাইড করে নিচ্ছে, মা একটু বকে দিল, ছেলে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, তার মানে ভেতরে তোমার রাগ এত বেশি, রাগ এত বেশি। এবার তুমি যখন জন্মাবে তখন কি হবে? ওই রাগ নিয়েই জন্মাবে, যাবে কোথায়? ওই একই রাগ থাকবে। সুইসাইড করবে কি করবে না সেটা বলা খুব মুশকিল, কিন্তু রাগ তোমার ওইটাই থাকবে। দুঃখ যাদের হয় তাদেরও সেই একই, তার যারই দেখবেন চোখে জল, যারই চোখে জল, যারই চোখে জল, উইদাউট এক্সেপশন দেখবেন ওর নিজের ব্যাপারে একটা বিরাট বড় ধারণা আছে। ওই ধারণাটা যেমনি ছুঁচ লেগে যায়, ফুটে যায়, ফুস করে হাওয়া না বেরিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। যেইখানেই চোখের জল, চোখ কান বন্ধ করে, চোখের জল মানে আপনার নিজের ব্যাপারে বিরাট ধারণা। আপনি মনে করেন আপনি একটা বিরাট কিছু, আমি বলি তোমাকে ভালোবাসি কি না, তাই আমার এই দুঃখ, তাই আমার এই অভিমান। আরে কিচ্ছু না, তোমার নিজের ব্যাপারে একটা বিরাট ধারণা, তোমাকে কে পাত্তা দেয়, কেন পাত্তা দেবে, ওয়াই? কিন্তু আমরা নিজেকে বানিয়ে রেখেছি বিরাট পাত্তা। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, আরে দূর, তোমার মতো কত লোক টাকায় সাতখানা পাওয়া যায়, আরে কষ্ট তো তুমি পাচ্ছ। ঠিক আছে, আমাকে দাম দিলে না তো, আমি মরে যাই তারপরে দাম দেবে, সেই দুঃখে গলায় দড়ি দিয়ে দিল, ভালো। এবার সাতখানা ইয়নি, পনেরোখানা ইয়নি ঘুরে আবার যখন মানুষ হবে, তাহলে কি হবে? ও একই জিনিস থাকবে, এবারও তুমি নিজের ব্যাপারে বিরাট মনে করবে, ও চলতে থাকবে, এভাবে চলে। যোগের কর্ম সিদ্ধান্ত এটাকে নিয়ে চলে। তোমার ব্লু প্রিন্ট যেটা, এই ব্লু প্রিন্টটা পাল্টাবে না, বসে থাকবে। ব্লু প্রিন্ট যাবে কোথায়? যে কোনো জিনিস, যেমন বাক্সতে আপনি একটা কাগজ রেখে দিয়েছেন, যেমন আছে তেমনই থাকবে। মাঝখান থেকে অনেক ঘুরে 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 অনেক ইয়নি ঘুরে এলেন, আবার যখন সাপের ইয়নিতে ছিলেন, যেমনটি সাপ কেউটে সাপ যদি ছিলেন, আবার দশখানা ইয়নি ঘুরে যখন যাবেন, আবার ওই কেউটে সাপের মধ্যেই হতে হবে, সে মানুষকে দেখলেই তাড়া করবে। দেবতা হয়ে যখন জন্মাবে, দেবতা হয়ে যখন ছেড়েছিল, ঠিক ওই একই শরীর নিয়ে সে কন্টিনিউ করবে।
আমি আপনি আমরা কল্পনাও করতে পারি না কি নিয়ে ঘুরছি। আমরা একটু আগে ওই মার্ক জুকের বর্গের কথা বললাম, এখন ধরুন আমরা একটা কল্পনা করছি, মানে কল্পনাটা পুরো ঠিক না, ওর যত সম্পত্তি আছে সব কটাকে ও ব্যাংকে ডলারে কনভার্ট কি টাকায় কনভার্ট করে দিল, এইবার ওকে এটিএম কার্ড দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছেও একটা এটিএম কার্ড আছে, মানে আমাদের আমরা ব্যাংক আমাদের টাকা থাকে না, ব্যাংক অ্যাকাউন্ট আমরা মেনটেন করতে পারি না, এটা থিওরিটিক্যালি বলছি, এটিএম কার্ড আছে, আমার এটিএম কার্ডে 500 টাকা আর ওই ওর 5-এর উপরে 50খানা জিরো হয়তো লাগানো আছে, দেখতে দুটোই সমান, শূন্যের তফাত। ঠাকুর যখন বলছেন মানুষ দেখতে সমান, পুরের তফাত, ঠিক এটিএম কার্ডের মতো শূন্যের তফাত, ওরা যখন লাগানো হবে ঠিক মেশিনে তখন বেরিয়ে আসবে কত টাকা আছে, ঠিক শরীরে গিয়ে যখন লাগবে তখন বোঝে যাবে কী জিনিস। এনারা এগুলো কোনো কাউকে ভয় দেখাচ্ছেন না, কোনো আশা দিচ্ছেন না, কিচ্ছু না, জাস্ট একটা ফ্যাক্ট মেনটেন করছেন, যে কোনো শরীরে যে কোনো কর্ম যখন করা হয় ও একটা ছাপ ছাড়বে, সেই ছাপ একদিকে যেমন আত্মার উপরে বন্ধন সৃষ্টি করে দেয়, আত্মার জ্ঞান আসে না, ঠিক তেমনি সে প্রস্তুত হয়ে আছে স্মৃতিরূপে পাল্টে যেতে পারে, যদি স্মৃতিরূপে পাল্টে যায় এটা যতক্ষণ ওই স্মৃতিকে পরিষ্কার না করা হয় কর্ম মাধ্যমে ধ্যান ধারণার মাধ্যমে, ততক্ষণ ওইটা চলতে থাকবে, আপনি যতবার জন্মাবেন সেই ইয়নি যেখানে ছেড়েছিলেন সেখানে, একটুও কোনো গ্যাপ থাকে না। আপনি আপনার এখন বয়স হয়ে গেছে, মরতে যাচ্ছেন, এখন ভাবছেন ঠাকুরের দিকে মন দি, এটা একটা কর্ম, এটা একটা সংস্কার, এটা একটা স্মৃতি ছাড়ছে, আর সারা জীবন যেটা করেছেন সেটা কোথায় যাবে, সেটাও থাকবে, পরে জন্ম যখন হবে এটাও থাকবে ওটাও থাকবে। এখন সেখান থেকে যদি সাধু হয়ে যান কোনো কারণে, তাহলে যে হরিনামগুলো করেছিলেন তার সংস্কার একটু কাজ করবে, কিন্তু কামনা বাসনাটা কোথায় যাবে, ওটাও থাকবে, ওটাও থাকবে, ওটা যেমনি সুযোগ হবে ওটাও মাঝে 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 ওটা বেরোতে থাকবে, যার জন্য এখানে কাদের সঙ্গে মিশছেন, কার সঙ্গে কথা বলছেন, কী বই পড়ছেন, কোথায় যাচ্ছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। করে যখন মন একটা উঁচু অবস্থায় চলে গেল, যখন বুঝতে পারলেন যে হ্যাঁ এগুলো সব সত্য, কায় অ্যাবিউজ এর ক্ষমতা যদি এসে যায়, তো অনেকগুলো শরীর মন তৈরি করে নেওয়া হলো, সেটা দিয়ে যে এত স্মৃতি সংস্কারগুলো আছে এটাকে ক্ষয় করে প্রাণপণে চেষ্টা কীভাবে কৈবল্য লাভ করা যায়, কৈবল্য লাভ যদি হয়ে যায় তখন আর এই কর্মগুলো কাজ করে না। গীতায় বলছেন ইয়তেই ধাংসি সমিদ্ধগ্নির ভস্মসাৎ কুরুতে ইথা, এক গাদা কাঠ জমানো আছে, একটা দেশলাইয়ের কাঠি মারলেন পুড়ে সব ছাই, সমস্ত কর্ম ছাই হয়ে যাবে, কিন্তু কৈবল্য এত সহজে হয় না, কারণ এই বলে না ক্র্যাব মেন্টালিটি, কাঁকড়াগুলো একটা বাক্সর মধ্যে যদি রেখে দেওয়া হয় কাঁকড়াগুলোকে, তো যদি একটা কাঁকড়া বেরোনোর চেষ্টা যেমনি করে অন্য কাঁকড়াগুলো তাকে ধরে টেনে নামিয়ে দেয়, যেমনি আপনি চেষ্টা করবেন জপ ধ্যান করে আমি কৈবল্যের দিকে যাবে যাব, শুভ সংস্কার আছে, বাজে সংস্কার বলে খুব না, হ্যাঁ আমাকে বিয়ে করে এনেছো ছেড়ে যাবে এত সোজা, চলো এবার দেখাচ্ছি বলে ধরে, ঠাকুর বলছেন উপপতির জামা ধরে টানে, তবে রে তোর জন্য বদনাম হলেন আমাকে ছেড়ে দিবি, রাস্তায় জামা ধরে টান, এই সংস্কার বলো আমাকে ছেড়ে দেবে, সে হাত পা এরকম করো না আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মানে তো টেনে নামিয়ে দেবে, সেটা কি হয় আমার অনেক সময় মনে হয় বয়স হয়ে গেছে, এখন রাম নাম করছে, এখন কিচ্ছু না, এই জন্মের আগে আগের জন্মের স্মৃতিগুলো জমে আছে, যেমনি ঠিক সময় আসবে মানে অনুকূল পরিস্থিতি হলেই ওই জিনিসগুলো বেরিয়ে আসবে।
পতঞ্জলি এখান থেকে দেখাচ্ছেন কীভাবে কৈবল্যের দিকে এগোনো যায়, মুক্তির দিকে এগোনো যায়, আর সেটার জন্যে যে আরও কিছু কিছু যুক্তিতর্ক সংসারকে নিয়ে, মনকে নিয়ে, এটা বলবেন, এটা আমরা পরের দিন দেখব।